वन्दे गुरुत्वदद्वन्द्वं भक्तबिन्दसमन्वितं श्रीचैतन्यप्रभुं वन्दे नितानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिकाः चरणोदयं गोपीजनसमयुक्तं बिन्दावनं मनोहरम् वैश्य पास सिंधु पतितान पाने वैष्णवभ्यो नमो नम मूक पंगु हैतगिरी युपातमहंग बंदे परमंदमाधव वृंदाव तुलसीदे वै पिया केशव केशवश

সদা অনুরাক্ত গুরু ভক্তিযুক্তা ভক্তি प्रमोद अक्ष जगো বরুন দয়ম সদা পরিভবগ্নমবিষ্ট দোহম তে تاس পদম শিববিরিন্চনুতম শরণ্যম পিতাতিহম পনুত পাল ভবাদ দীপোতম ਬੰਦੇ ਮਹਾਪੁਰਸ਼ ਤੇ ਚਰਨਾਰਬਿੰਦੰ ਯਤ ਪਾਦ ਪੰਲਵਨ ਕਚੰਦ ਮਨੀ ਛਟਾਇ ਵਿਸਫੁਰਜੀਤ ਗਮਪਿਗ ਬਵਦੂਸ਼ਾਦਰਸ਼ ਪੁਰਨਾਨੁਰਾਗ ਰਸਸਾਗੁਰ ਸਰਮੂਰਤੀ ਸਾਰਾਧਿਕਾਮਈ ਕਦਾ ਕੀ ਪੰ ਕਰੁਸ਼

কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজানু লম্বিত ভুজৌ কনকু সংকীর্তনৈকিত কমলা विषाम बरो द्ज बरौ धर्म पालो बंदे जगत प्रिय करो करुणा भतारो हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम

भावानुरूपे न सदा नरानम गंगा तरंग रमणीय जटा कलापम गौरी निरंतर विभूषी तवाम तो भागम नारायणो प्रियमनंगो मदापहारम

Krishna Krishna Hare 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 Ram Hare Ram 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 Hare Nidraya Hriyat Naktam Vyabayena Chababayo Nidraya

সরস্বতী গোস্বামী ঢাক প্রহপাত পারমংস জগৎগুরু জানিয়েছেন ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি বীজ গৌরী গোষ্ঠীপতি শ্রীশীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীরা প্রভুপাত পারমংস জগৎগুরু জানিয়েছেন ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিরতা বীজ কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ অনন্ত ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে বহু সৌভাগ্যক্রমে শুদ্ধ গুরু বৈষ্ণবের সঙ্গে আমাদের দর্শন হয় আর দর্শন হওয়ার সঙ্গে সঙ্গে তাদের করুণা আমাদের উপরে যদি হয় দর্শন বলতে আমি খালি চোখের দর্শন নয় যেটা পাশবিক দর্শন সেই দর্শনের কথা বলি নাই ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণপ্রসাদে ভক্তিলতা পিজ লাভ করেন প্রথমেই আমাদের প্রবাদ জানাচ্ছেন এই জগতের আকর্ষণ এবং বিকর্ষণের যে টানা পড়েন আছে এ আকর্ষণ বিকর্ষণের হাত থেকে আমাদের রেহাই পাওয়া দরকার এই জগতের যত আকর্ষণ বিকর্ষণ আছে এই আকর্ষণ বিকর্ষণের হাত থেকে যতক্ষণ আমরা রেহাই না পাব ততক্ষণ পর্যন্ত ভজনের কোনো প্রশ্নে কিছুই জানতে পারব আমাদের কোনো কিছুই জানবা সম্ভব নয় আকর্ষণ এবং বিকর্ষণের হাত থেকে রেহাই পাওয়া বড় কঠিন একমাত্র গুরু বৈষ্ণবের কৃপা ক্রমে সম্ভব হলেও হতে পারে আবার নাও হতে পারে কারণ গুরু বৈষ্ণব কৃপা পাওয়ার পরেও তাকে ছেড়ে চলে গেছে কৃপালাভ করেছিল কৃপালাভ করুক কৃপা রাখতে পারেনি কৃপা ছেড়ে দিয়ে আবার নিশ্চিন্ন হয়ে চলে গেছেন পোপা তাদের জন্য ক্ষেত প্রকাশ করেছেন চিঠিতে লিখছেন চিঠিতে তিনি দুঃখ করে লিখছেন আপনি তো প্রণিপাত পরিপুষ আপনি তো প্রণিপাত পরিপুষ্টের রাস্তা ছেড়ে দিয়েছেন আপনি তো প্রণিপাত পরিপোষ্টের রাস্তা ছেড়ে দিয়েছেন ছেড়ে দিয়ে আপনি আনুগত্য করছেন মায়া মায়াদেবীর এখন আমরা আপনার জন্য কি করতে পারি প্রণিপাত পরিবেশন রাস্তা তো আপনি রাখেন নেই আপনি অন্য রাস্তায় চলছেন তো আমরা আপনার জন্য কেবল দুঃখ প্রকাশ করতে পারি তো কিছু আমাদের কিছু করার ক্ষমতা কারণ আপনারা তো শুনবেন না আমাদের কিছুই করার নেই জগতে তিন দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয় লোকে এটাকে বোঝবার চেষ্টা করে বা কিছু অনুভবও করে সেটা হচ্ছে স্বার্থপরতা আর নিঃস্বার্থপরতা দুটো কথা ভালো করে বোঝেছে স্বার্থপরতা লোকে অত্যন্ত দুঃখ পায় স্বার্থপরতা মানে বোঝে এ লোকটা স্বার্থপর এ লোকটা কাউর জন্য কিছু চিন্তা করে খালি নিজের জন্য চিন্তা করে এই হলো এই জগতের ব্যাখ্যা স্বার্থপরতা আর নিঃস্বার্থপরতা হলে খুব আনন্দ পায় দাঁতের পাটিটা খুলে যায় আহা নিঃস্বার্থপর কিন্তু এরা জানে না এই নিঃস্বার্থপরতার যে পর্দা আছে নিঃস্বার্থপরতার যে একটা পর্দা টাঙিয়ে রেখেছে এ পর্দার পেছন দিকে কি হচ্ছে তারা জানে না জগতের লোক এতটাই বোকা তাদেরকে যে দুটো কথা বলতেও লজ্জা করে কি বুঝতে কি বুঝবে আমি বুঝি না জগতে যত অর্গানাইজেশান আছে যত ইনস্টিটিউশন আছে যত সংস্থা আছে তাদের অনেকই হরত অনেকেই হয়তো নিঃস্বার্থপরতার একটা ব্যানার ব্যানার বোঝো ব্যানার বোঝো ব্যানার টাঙিয়ে রেখেছে নিঃস্বার্থপরতার একটা ব্যানার টাঙিয়ে রেখেছে কিন্তু এ লোকগুলো বোঝে না এরা যে নিঃস্বার্থপরতার একটা ব্যানার টাঙিয়ে রেখেছে এর পেছনে যে কত উলঙ্গ নৃত্য হচ্ছে সেটা তারা জানে না এরা তারা বুঝতে পারে না এরা নিঃস্বার্থপর্দা ওটেই বোঝে নিঃস্বার্থপরতার এই যে ব্যানারটা নিঃ নিঃস্বার্থপরতার নিঃস্বার্থপরতার একটা যে পর্দা টাঙিয়ে রেখেছে ব্যানার এই নিঃস্বার্থপরতার পেছনে কি ধরনের ভয়ঙ্কর উদণ্ড নৃত্য চলছে এটা যদি জানেন তাহলে মাথায় বজাঘাত হবে এবং এটি বেশি নিঃস্বার্থপরতার ব্যানার টাঙিয়ে দিয়ে তার পেছনে নিজের স্বার্থ লুটে নিচ্ছে সমস্ত ভয়ঙ্কর অবস্থা কিন্তু জগতের লোক এটা বোঝে না স্বার্থপরতা এবং নিঃস্বার্থপরতার বাইরে আরেকটা জিনিস আছে যেটা জগতের লোক বোঝে না জগতের লোক বুঝতেও চায় না বোঝাতে গেলেও বুঝবে না আমাদের ত্রিবিক্রম মহারাজ পৌপাদের গণ যিনি খুবই ভালোবাসতেন যাই হোক তিনি প্রায়ই রেগে গিয়ে বলতেন এই যে ব্রহ্মচারীগুলোকে দেখতেন কি করছে প্রচণ্ড রেগে রেগে গিয়ে বলতেন শুয়ারে সেনে কসু আর বান্দরে সেনে কলা বান্দরে কলা চেনে আর শুয়ারে কচু চেনে এই তোরা চিনিস তোরা কিছু তোরা আর কিছুই পারবি না এই কথাটা প্রায়ই বলতেন রেগে গিয়ে বলতেন কেন মানে না তো কিছু বলে এইটি বোঝে এর বাইরে যে কিছু আছে এটা বোঝবার চেষ্টা করে না কাজেই স্বার্থপরতা এবং নিঃস্বার্থপরতার বাইরে আর কথা আছে যেটা শুদ্ধ গুরু বৈষ্ণব ছাড়া কেউ বোঝেও না আর বুঝতে চায়ও না তারা বুঝতে চায় না এটা সেটা হচ্ছে পরার্থপরতা স্বার্থপরতা এবং নিঃস্বার্থপরতার বাইরে আর কথা আছে তোমরা হয়তো শোনো এটা হলে পরার্থপরতা এই পরার্থপরতা মানে হলো কি পরার্থপরতা মানে কি জগতের লোক ধর্ম অর্থ কাম মোক্ষ এগুলো বোঝে ওই যে শুয়ারে সেনে কসু জগতের লোক ধর্ম অর্থ কাম ধর্ম অর্থ কাম আর মোক্ষ মোক্ষ তো ছেড়ে দাও তো অনেকেই চায় না একশো ভাগের মধ্যে নিরানব্বই পয়েন্ট নিরানব্বই নিরানব্বই পয়েন্ট নাইন 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 পার্সেন্টও নয় এটা চায় না মুখ্যত ছেড়ে তাহলে ধর্ম অর্থ কাম তাদের ধর্মকথার ব্যাখ্যা হল যে আমরা কিছু ভালো ক্রিয়াকর্ম করবো করে কিছু সুবিধা পাবো এবং সেটা ভোগ করবো ইহজগতে এবং পরজগতে অহিক এবং পারত্রিক কিছু সুখ সুবিধা ভোগ করব এটাকে বল এটাকে বলা হয় ওরা বলছেন ধর্ম ধর্মের বাস্তবিক কথাই ওরা বোঝে না অহিংসা পরম ধর্ম কোন ছাগল বলেছিল অহিংসা পরম ধর্ম কোন ছাগল বলেছিল সেই ছাগলটাকে দেখতে চাই আমি একবার তো মরে গেছে থাকলে বলতাম তো তুমি কি কোথা থেকে তুমি ধর্ম শিখলে তুমি ধর্মের কোনো মানে বোঝো আরে অহিংসাটা তো একটা মোরাল ক্যারেক্টার এটা একটা স্বাভাবিক একটা এথিক্যাল ক্যারেক্টার আমি কাউকে মারব না আমি কাউকে মিথ্যে কথা বল এটা তো স্বাভাবিক এটা তো স্বাভাবিক এটা কি ধর্মের মধ্যে গণ্য হয় নাকি ধর্ম কি এত সস্তা এত সস্তা ধর্ম এ বুঝে নিলে তুমি কি আশ্চর্য আমি তো কিছু মাথায় ঢুকছে না আরে অহিংসাটা তো স্বাভাবিক কথা আমি কেন হিংসা করব পরে অহিংসাটাকে পরম ধর্ম বললে পরম কথা তুমি অশিক্ষিত বর তুমি তুমি পরম কথাটারও মানে বোঝো না আর ধর্মকথারও মানে বোঝো না দুটোই তুমি বোঝো না তুমি যদি চুপ করে থাকতে তাহলে তুমি পণ্ডিত বুঝতে পারতো লোকে যতক্ষণ পর্যন্ত একজন মূর্খ মুখে কিছু না বলে পকেটে দুটো পেন গোজা আছে আমি দেখেছি নিজে পকেটে দুটো পেন গোজা একটা কথাও বলতে পারে না ও কখ জানে না আমাদের মতেই ছিল ছোট্ট একটা ছেলে বাংলাদেশটি এসছে ওকে স্নেহ করতাম পরবর্তীকালে সে মায়া পড়লো চলে ও একটা অক্ষরও লিখতেই জানে পকেটে দুটো পেন গোজা বাপ রে বাপ হেসে আমি এই অবস্থা ধর্ম কথাটার মানেই এরা বোঝে না যে ধর্মটা এই যে স্বাভাবিক যে জিনিসগুলো করছে এরা সমাজে এটা যে আদৌ ধর্ম নয় এটাকে ধর্ম নয় ধর্ম বলে না বাস্তবিক ধর্ম হলো যেটার কথা আমরা আলোচনা করতে বসেছি সেটাকে বলে আত্মধর্ম ভাগবত ধর্ম এছাড়া বাকি কিছুকে লৌকিক ধর্ম বলা হয় এমনকি বলা আছে তুমি যদি সেই অবস্থায় ওঠো তুমি বৈদিক যে ধর্ম ওটাও ফেলে দিতে পারো বৈদিক যে ধর্ম বেদ ধর্ম লোক ধর্ম সমাজ ধর্ম মনোধর্ম শরীর ধর্ম সমাজ ধর্ম শরীর ধর্ম মনোধর্ম সংসার ধর্ম সব ধর্মগুলো তো দূরের কথা এমন কি বৈদিক ধর্মও তুমি ফেলে দিতে পারো প্রোভাইডেড ইউ আর ফিলিং ট্রিমেন্ডাস অ্যাট্রাকশন ফর ভগবান দ্যাট ইজ দ্য ফাইনাল থিং তুমি যদি ভগবানের চরণে তীব্র আকর্ষণ অনুভব করো তাহলে তোমার বৈদিক নিয়মগুলো পালন করা দরকার কী করবে আরে বৈদিক নিয়মের আলটিমেট উদ্দেশ্যটা কি ভগবানের চরণে তোমার প্রীতি ভালোবাসা তো এটি তো ধর্মের মূল তো এটাই যদি হয় তাহলে আর কি করবে তাহলে ধর্ম লোক ধর্ম সমাজ ধর্ম সমস্ত কিছু ভাগবত ধর্ম পালন করলে আপনি বাদ হয়ে যায় যেটা আমি বলেছিলাম সেদিনকে গোকর্ণজি মহারাজ বলছেন বাবাকে ধর্মম ভজস্য শততম ত্রাজলোক ধর্মান সেবস্ব সাধুপুরুষান যহি কাম তৃষ্ণাম এই কথাটা জানিয়েছিলেন তিনি তাহলে পরার্থপরতা প্রহ্লাদ মহারাজ বোঝেন পরার্থপরতা প্রহ্লাদ মহারাজ বোঝেন পরার্থপরতা নারদজি বোঝেন পরার্থপরতা শঙ্কর ভগবান বৈষ্ণবানম যথাসম্ভু তিনি বোঝেন পরার্থপরতা ভক্তিমনোদ ঠাকুর বোঝেন স্বরগস্বীমেগণ বুঝতেন বিশ্বনাথ সবাই বুঝতেন প্রভুপাদ ভক্তিমোথ ঠাকুর এবং বর্তমান যুগে যদি তোমাদের চোখ থাকে তোমরা দেখতে পারো পরার্থপরতা কাকে বলে পরার্থপরতা পরের জন্য জীবনটাকে দেওয়া পরের জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দেওয়া যতক্ষণ পর্যন্ত মানুষ নিজের জন্য বেঁচে থাকে কান খুলে শুনে রাখো যতক্ষণ পর্যন্ত মানুষ নিজের জন্য বেঁচে থাকে ওয়েন ইউ আর লিভিং ফর ইয়র ওন সেলফ ইউ আর নো নট বেটার দ্যান এ বিস্ট ফলো যতক্ষণ পর্যন্ত মানুষ নিজের জন্য বেঁচে থাকে ততক্ষণ পর্যন্ত সে পশুর থেকে কিছু উন্নত নয় পশুর থেকে উন্নত নয় পশু সমান হতে পারে একটু যখন তুমি পরের জন্য বাঁচবে যখন তোমার জীবনটাকে বিলিয়ে দিতে পারবে সকলের মঙ্গলের জন্য সেইটাকে বলা হয় বাঁচা আর সেইটাকে বলে সাধু জীবন এটা ভালো করে শুনে রাখো এটাকে বলে সাধু জীবন নিজের জীবনটা এদের সবার জন্য নিজের 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 জীবনটা এদের জন্য বিলিয়ে দেওয়া সমাজের আর এটাকে আবার অপব্যাখ্যাও করতে পারে অনেক দেশপ্রেমিক অনেক নেতা হোতা এটা আবার অপব্যবহার করতে পারে আমি যে শব্দটা বললাম এই জন্যে এই শব্দটাকে আর একটু বিজ্ঞানভিত্তিকভাবে আমাকে ব্যাখ্যা করতে হবে বোঝা গেল ওরা বলবে আমার জীবনটা তো বিলিয়ে দিয়েছি পরের জন্য তুমি বিলিয়েছ কিন্তু তুমি বিলিয়েছ তোমার যদি হৃদয়টাকে অপারেশন করে আমি দেখতে পারি আমি দেখাতে পারি লোকের কাছে তাহলে বোঝাবে তুমি কিন্তু নিজেকে বেলাও তুমি নিজের জন্য কিছু রেখে দিয়েছ মুখে বলছো নিজের জন্য সবাইকে বিলিয়েছি এটাকে বেলের তুমি নিজে নিজেকে পরের জন্য বিলিয়েছ তখন আমি বলবো যখন তুমি নিজে তোমার জীবনের বাস্তবিক অর্থটা বুঝেছো তোমার ভগবত ভজন ছাড়া কোনো রাস্তা নেই অনন্ত ব্রহ্মাণ্ড নায়ক যে ভগবান হাত বার করে দাঁড়িয়ে রয়েছেন আমার কাছে আয় তার চরণে তোমার আত্মনিবেদন করেছ দ্যাট ইজ কল অ্যাপসলুট আত্মনিবেদন যে নিবেদন আত্মনিবেদন তুমি দেশের জন্য দশের জন্য দেখাচ্ছ এটা এটা ঠিকই দেখাচ্ছ ঠিকই কিন্তু এর পেছনেও গোপন উদ্দেশ্য থাকে এর পেছনেও তোমাকে কিন্তু এটা দেখবে সেখানে বলছেন আমরা অনর্থগুলোকে কত ভাগে ভাগ করতে পারি এই ব্যাখ্যাগুলো অনেকবার হয়েছে অনর্থগুলোকে আমরা কত ভাগে ভাগ করতে পারি সেই অনর্থের যে স্যাগ্রিগেশন এই অনর্থের ভাগের মধ্যে ঐহিক পারত্রিক এইসোনা ঐহিক পারত্রিক এইসোনা ভূতি ভূতিভাসনা এগুলো সব কিন্তু এর মধ্যে ইনজার্টেড ইনক্লুডেড আমার কথা বুঝতে পারলেন তোমার যে অনর্থগুলো আছে আমি জানি এই কথাগুলো বুঝতে অনেক সময় লাগবে অনেক সময় লাগবে লোকের কিন্তু না বলে উপায় নেই না বলেও উপায় নেই কোনো না কোনো দিন এরা বুঝবে আমার বিশ্বাস কোনো না কোনো দিন এরা বুঝবে যে কী কথা আমি বলতে চেয়েছিলাম হয়তো আমি চলে যাওয়ার পরেও বুঝতে পারে তারা এখন হয়তো নাও বুঝতে পারে হে যেন বলছেন ঐহিক পারত্রিক এই যে ইহজগতের এই যে তৃষ্ণাগুলো বিভিন্ন রকমের তৃষ্ণা থাকতে পারে বুঝতে পেরেছ ঐহিক পারত্রিক তারপরে ভূতি বাসনা এ বিভিন্ন থাকে আমি এমন লোকও দেখেছি নিজের সর্বস্ব দান করে দিল নিজের নামটা যেন ইতিহাসের পাতায় থাকে নিজের সর্বস্ব দিয়ে দিল তার মানে এই প্রতিষ্ঠাটা তাকে অনুপ্রেরণা দিয়েছে তাই যে প্রতি সব দিয়ে দিয়েছে সমস্ত দিয়ে ইতিহাসের পাতায় তার নাম উঠে গেলে ইনি জানেন ইনি এই করেছেন কিন্তু এর পেছনেও কিন্তু স্বার্থ আছে কিন্তু এটা তোমরা বুঝবে না তোমরা এটা বুঝবে না এর পেছনে যে কত সূক্ষ্ম একটা স্বার্থ লুকিয়ে রয়েছে এটা তোমাদের বোঝার ক্ষমতা নেই কিন্তু এক ভগবৎ ভক্তের কিন্তু কোনো রূপে বা স্থূলরূপে কোনোভাবেই কোনো কিন্তু কেন নিজের জন্য কোনো কিছুই তার নেই এটা নেই কোনো কিছুই তাদের নেই থাকতে পারে না সেই জন্য বলছেন পরার্থ পরতা প্রহ্লাদ মহারাজ বোঝেন আর বোঝেন বলেই তিনি কেঁদে কেঁদে নৃসিংহদেবের কাছে বলেছেন নৃসিংহদেব যখন বলছেন তুমি কিছু চাও আমি তোমাকে কিছু দিতে চাই বরদান করতে চাই কিছু নাও আমি তোমার কাছে এসেছি তুমি কিছু বর নাও আমার কাছ থেকে বলে প্রভু বর নিয়ে কী করবো আপনি যখন আমাকে কৃপা করেছেন দর্শন দিয়েছেন এছে আর কি 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 আমি চাইব আপনার কাছে চাওয়ার আমার কিছু নাই তবুও নৃসিংহদেব বারবার বলছেন কিছু তো চাও আমি এসছি যখন আমি বরদর সব আমার কৃপাতে শঙ্কর ব্রহ্মা সবাই বর দেয় আর আমি তো মূল বরদান তা আমি যখন এসে কিছু তো চাও তা প্রহ্লাদ মা এত চতুর তিনি বলছেন ঠিক আছে আপনি যদি আমাকে বরই দেবেন তাহলে একটা বর যেন আমার হৃদয়ে কোনো কামনা বাসনা উৎপন্ন না হয় বাহ ভালো বর চাইল তো কামানাম হৃদ কামানাম হৃদ সংগ্রহ ভবতস্ত বিনয় বরম আমাকে এই বর আমার হৃদয়ে যেন কামনা বাসনার গন্ধ পর্যন্ত না আসে আর তিনি পরার্থপরতা আছে বলেই অত বড় কথা বলতে বিছি তাই কি প্রায় মুো প্রায় দেব মুনও সবি মুক্তি কামা এই যে শ্লোক শুনেছেন প্রায় দেব মুনও সবি মুক্তি কামা মৌনম চরন্ত বিজনীন নিন নিষ্ঠা নৈতান বিহায় কীপন মোক নানদসরণ ভ্রমতন প্রভু আপনি আমাকে দয়া করুন প্রায়ই দেখা যায় দেখবেন সবাই নিজের নিজের মঙ্গলের জন্য জঙ্গলে চলে যায় নিজের ভজন কুটিরেও বসে ভজন করেন কিন্তু এমন সাধু জগতে বা খুবই সুদুর্লভ যিনি নিজে ভজন তো করেন আবার অপরকে ভজন করাবার ব্যবস্থা করে দেন যেটা গৌরাঙ্গমাপু আমাদের দেখিয়েছিলেন এটা এটা জগতে সুদূর্ল এই জন্য প্রহ্লাদ মহারাজ বলছেন প্রায়ণ দেব মনয় সবিমুক্তি কামা মৌনম চরণ দেবী জননে পারাঠ কালি নিজের স্বার্থের জন্য জঙ্গলে চলে নিজে ভজন করে নিজে মঙ্গল হবে। কিন্তু এই বদ্ধজীবগুলোর মঙ্গলের জন্য কিছু করবেন না আমি কিন্তু স্বার্থপর নয় নিশ্চিত প্রহ্লাদ মহারাজকে বলছেন দেখুন আপনি ছাড়া তো এদের কোনো গতি নেই আপনি ছাড়া এদের তো কোনো গতিই নেই এরা কোথায় যাবে আপনাকেই কৃপা করতে হবে আপনি আমাকে কি কৃপা করবেন আর আপনার কৃপা তো আমি পেয়ে গেছি আপনার ভক্ত আপনার ভক্ত নারজি মারা তো কৃপা করেছে তো আবার আপনি কৃপা করবেন ঠিক আছে আপনি কৃপা করবেন তো করবেন কিন্তু এই বদ্ধ জীবগুলোকে আপনি বাঁচান প্রায়ণ দেব মুয়ু সবমুক্ত কামা মৌনম চরন্ত বিজনেন পরার্থ নিষ্ঠ নৈতান বিহায় কৃপণান বিমুমুক্ষ এক নান তদস্য শরণম ভ্রমত অনুপাশ এই চক্র ভ্রমণ করতে করতে এদের কোনো মঙ্গলের কোনো রাস্তা আমি দেখতে পাচ্ছি না এই চক্র ভ্রমণ করতে করতে এদের কোনো মঙ্গল হবে এরকম কোনো রাস্তা আমি দেখতে পাচ্ছি না বহু ভাগ্যে হতে পারে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি আপনি এই রাস্তাটা করুন এই বদ্ধজীব অসুরের অসুরের ছেলে পেলেগুলো এগুলো এই বাচ্চা এগুলো সব আমার বন্ধু এদেরকে আপনি বাঁচান এটাকে বলে পরার্থপরতা যেখানে স্বার্থপরতার গন্ধ পর্যন্ত নেই আমি একটা তোমাদের সামনে চোখের সামনে দেখিয়ে আমাদের চোমা তোমার চোখের না চোখের সামনে দেখিয়ে একটা হসপিটাল খুলব তোমাদেরকে দেখি দেখাবো দেখ হসপিটাল খুললাম বিনা পয়সার চিকিৎসা কিন্তু আমি কত কোটি টাকা ডোনেশান পাবো জানো তুমি তুমি জানো আমি যে খরচা করব কত পার্সেন্ট খরচা পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট এত ডোনেশন আমাকে দেবে লোকে যদি আমি একটা ফ্রি হসপিটাল করি তাহলে লোকের সামনে আমি দেখাচ্ছি আমি ফ্রি হসপিটাল করলাম পেছনে আমি লুটে নিচ্ছি অনেকেই দেখবেন গৌরমণ্ডল পরিক্রমা বিনা পয়সায় কিন্তু আপনি জানেন না ওরা গৌরমণ্ডল পরিক্রমার নাম করে কত টাকা লক্ষ লক্ষ টাকা টাকার লুটে নেয় এটা আমি জানি বলেই ওদের আমার ওপর রাগ ওদের আমার ওপর রাগ হলো এই কারণে মহারাজ সব পর্দাগুলো খুলে আমাদেরকে ল্যাংটো করে দেয় ও জানে মহারাজ সব ওই জন্য আমার ওপর রাগ না আমার ওপর রাগের কিছু নেই ওইটার নাম করলো করে নিয়ে এলো নে কত পারসেন্ট খরচা করবে ক হাজার লোককে পরিক্রমা করাবে করাচ্ছে ভালো করুক তার নিজের পরিক্রমাই হয়নি তার নিজের সংসার পরিক্রমা হয়েছে আমার কথাটার মানে বুঝলে না সংসার পরিক্রমা যখন শেষ হয় তখনই ধাম পরিক্রমা হয় যখন সংসার পরিক্রমা তোমার শেষ হবে শেষ করতে চাও তখন তোমার ধাম পরিক্রমা হবে তোমার কি সে অবস্থাটা হয়েছে তোমার নিজের সংসার পরিক্রমা শেষ হয়নি তুমি বেশ নিয়ে রেখেছ তুমি কি করে লোককে পরিক্রমা করাবে পরিক্রমা তো হয় না তোমাদের এটা তো সিদ্ধান্ত এটা তো সিদ্ধান্তের কথা এটা তো আমার কোনো কথা নয় এটা সিদ্ধান্তে লেখা আছে গৌর আমার যেসব স্থানও করল ভ্রমণ রঙ্গে সেসব স্থানও ভ্রমব আমি ভমি বা প্রণয়ী ভক্ত সঙ্গে কথাটা পড়েছিলে কোনো দিন আবার নাও পড়ে থাকতে পারো কিন্তু কোনো দিন এত গভীরে চিন্তা করে দেখুন কোনো চিন্তা করে নি কথাটার মানে কি। তার মানে কি বললেন তার মানে ভক্তগটা কী বলতে চাইলে গৌর আমার যেসব ভালো করে শোনো গৌর আমার যেসব স্থানও করল ভ্রমণ রঙ্গে সেসব স্থানও হেরব আমি প্রণয়ী ভক্ত সঙ্গে শুয়ারে সেনে কসু আর বান্দরের কলা এরা কোনো চিন্তা করতে বসেনি কোনো দিন ভাবিনি কথাটার মানে কি অর্থাৎ এর মানে কি ধামের দর্শন একজন প্রণয়ী ভক্ত বিরাট মহাপুরুষ তার সঙ্গে হয় বদ্ধজীবের সঙ্গে হয় না সে নিজেই তো ধামকে দেখতে পারে সে কি নিজে ধামকে দেখেছে কথাটা রাগের কথা নয় কথাটা রাগের কথা নয় এটা বাঁচবার প্রশ্ন বাঁচবার আমরা মৃত্যু মুখে পথিত বাঁচবার এখানে কোনো এখানে কোনো রাগের প্রশ্ন নেই আমি কি নিজে ধামটাকে দেখেছি ধামকে আমার মালা করতে করতে আমি ধামকে দর্শন করতে পারি আমি মালা করতে করতে কি ধামের সব দর্শন হয় আমার পরিক্রমা হয়েছে ধামের মর্ম বুঝেছি তা আমি অপরকে কি করে ধাম পরিক্রমা করাম অর্থ বলে কি মন্দির করা যায় অর্থ বলে কি ধাম পরিক্রমা করানো যায় কোনো দিন শুনেছ প্রণয়ী ভক্ত মানে কি যিনি প্রেমী যার হৃদয়ে বিগলিত হচ্ছে সেলা ভক্তিপ্র সে মাত বিধবাসের লাঠি ঠুকে ঠুকে আস্তে আস্তে যাচ্ছেন ধাম দেখাচ্ছেন রাধাকুণ্ডের সামনে গিয়ে বিবহল হয়ে মাটিতে পড়ে গেলেন চোখের জল রাধা ছবি আছে দেখবেন পরে আর উঠছেন না কাঁদছেন চোখে জল ফেলছেন আর যাদের পরিক্রমায় দেরি হয়ে যাচ্ছে তারা থেকে তাড়াতাড়ি গিয়ে গিলবে কুটবে গিলবে কুটবে না তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে তাদের অশান্তি হচ্ছে কথাটা বুঝেছ প্রবাদ অনেক কথা বলেছেন কিন্তু বলবারও সময় নেই আর তোমাদের শোনবারও সময় নেই দগ্ধ পূর্তি দগ্ধ উদর পূর্তির জন্য যারা গৌরী মঠে এসছে প্রপাত বলছেন তাদেরকে একে একে বাবা বাবু ভাইয়া বাবু ভাইয়া এই বাবু ভায়াগণকে যারা যারা দগ্ধ উদর পূর্তির জন্য গৌরীয় মঠে এসছে এক এক করে তাদেরকে বিদায় দিলে এক এক করে বিদায় দাও বিদায় দিলে আমাদের খরচা বেশি যাবে পৌপাত বলছেন আমি এটা ব্যানারে আবার প্রকাশ করব কে কত রেগে যায় যাক তাদেরকে বিদায় দিলে আমাদের খরচা বেঁচে যাবে ওগুলো চলে যাক এগুলো কী করবে এগুলো ছাগল কুকুরের মতো থাকবে খাবে গিলবে আজকে কি রান্না হবে এই চিন্তা এগুলোকে দিয়ে গৌরী মঠের কী কাজ গৌরী তো এই জন্য প্রতিষ্ঠা হয়নি নি গৌরী এই জন্য আসেনি অপ্রাকৃতিক জগৎ থেকে গৌরী মঠ এই জন্য আসেনি আমার মতো কিছু ছাগল কুকুরকে কিছু ভিক্ষার অন্ন খাইয়ে আমার গতরটাকে মোটা করবে এই জন্য হয়নি গৌরীয় গৌরী মঠের উদ্দেশ্য আলাদা গৌরীয় মঠের উদ্দেশ্য সম্পূর্ণ আলাদা গৌরী মঠ গৌরী মঠ পরার্থপরতার যদি এক্সট্রিম আদর্শ গৌরী মঠ পরার্থপরতার যদি সর্বশ্রেষ্ঠ আদর্শ এই অনন্ত ব্রহ্মাণ্ডে থাকে সেটা হচ্ছে গৌরী মঠ অপরকে কি করে বাঁচাবে অপরের জামা জুতোটাকে বাঁচাবার চেষ্টা করে লোকটা ডুবে যাচ্ছে যাক তার দামি কাপড়টা তার দামি গয়নাটা আংটিটা বাঁচিয়ে নাও আমি লোকটা মোড়ুক লোকটা মরে গেলে কি আছে কিন্তু তার জামি দামি জুতোটা আছে ওটা ওটা বাঁচিয়ে নাও এটা হচ্ছে সমাজের লোকের ধর্ম এই সমাজের যত ইনস্টিটিউট আছে সমাজের যত ইনস্টিটিউটগুলো আছে সংস্থা তাদের এটি তার মানুষটা মূল মানুষটা মনে মানে তার আত্মার পতন হয় হোক মানুষ মানে কি মানুষ মানুষ তো মরবেই তার আত্মাটার পতন হয় হোক তার চেতনার চেতনার ডিগ্রেডেশন হয় হোক এটা কোনো ক্ষতি নেই কিন্তু মানুষটার দেহটাকে ওষুধপত্র দিয়ে খাওয়া দাওয়া দিয়ে গোতরটাকে মোটা করো এই হচ্ছে জগতের বিচার এটা গৌরী মঠের বিচার নয় আর ভাগত মহাপুরাণের যা বিচার এইটি গৌরীয় মঠের পিসা এইটি চৈতন্য মহাপ্রভুর বিচার এর বাইরে কোনো কিছু আমাদের নাই সেই জন্য বলছেন স্বার্থপরতা নিঃস্বার্থপরতা এ দুটোর পেছনেই অনেক অপস্বার্থ আছে কিন্তু পরার্থপরতা সবার থাকতে পারে না কোটি কোটি জনসংখ্যার মধ্যে পৃথিবীর কোটি কোটি জনসংখ্যার মধ্যে হাতে গুনে দু চারটে পাওয়া যেতে পারে এরকম সাধু তারা সত্যিকারের জগতের মঙ্গলের জন্য সব কিছু দিতে রাজি জগতের যেন বাস্তবিক মঙ্গল হয় তারা যেন চেতনা ফিরে পায় তারা যেন বুঝতে পারে এই জন্মে যে আমাদের উচিত হলো হরিভজন করা আর কিছু নয় যে শ্লোক দিয়ে আমি শুরু করেছিলাম কি জন্য করেছিলাম এই জন্য এই মানে এটি হলো মানে নিদ্রয়া হ্রতনক্তিবাচ অর্থ হয়া রাজন কুটুম্বরণ বা কী কীভাবে আমাদের শরীর যাচ্ছে কিভাবে রাত্রিকাল নিদ্রায় চলে গেল পুরো রাত্রিটা ঘুমিয়ে কাটালাম কত ঘন্টা ঘুমাও কত ঘণ্টা বারো ঘন্টা না আট ঘন্টা আট ঘন্টা গেল কিন্তু খুব কম ঘুমা আট ঘন্টা আমি জানি আট ঘন্টার কমে ঘুমায় না তো নিদ্রাতে চলে গেল আট ঘন্টা আবার দিনেতে আর কাম উপভোগ করার জন্য দিনের অনেক সময় চলে গেল। এনজয়মেন্ট এটার জন্য কিছু সময় চলে গেল আর যে সময়টা বাঁচলো সে সময়ের মধ্যে তোমার টাকা পয়সা রোজগার করতে হবে করতে হবে তো খাবে কি তাহলে টাকা রোজগার ছোটো এবার সেখানে গেল আট ঘন্টা আর যাতায়াত যদি তোমার যদি অনেক দূরে তোমার আমি এমন লোকও জানি কল্পনা করা যায় না সে কোথায় যাচ্ছে চাকরি করতে ব্যাংকের ম্যানেজার সর লেগে থাকে সে বলছে মহারাজ আমার যেতে আসতেই আমার জিন চলে গে আমি যখন ঘুম থেকে উঠি চলে যাই তখন আমার বাচ্চাগুলো ঘুমোয় আর যখন ফিরে আসি আমার বাচ্চাগুলো ঘুমোয় এই হচ্ছে আমার জীবন বলছেন তিনি দুঃখ করে আমি যখন চলে যাই চাকরিতে যখন ভোরবেলা উঠে তখন ওরা বাচ্চাগুলো ঘুমোচ্ছে আমি আদরও করতে পারি না চুমুও খেতে পারি না আর যখন ফিরে আসি তখন ঘুমোচ্ছি এই হচ্ছে আমার জীবন টাকা রোজগার করতে হবে খাবে কি তাহলে দি দিবা ভাগ চলে গেল তো রোজগার পত্র এইসব করতে চলে গেল আত্মীয় পরিজনের সঙ্গে লোকালে কেমন আছিস তো আমাদের বাড়ি যাবি এইসব কথাগুলো আমার তো লৌকিকতা নাই আমি অভদ্র ছোটলো আমার লৌকিকতা চলে গেছে কেমন আছেন মশাই এসব আনার নাই সব বুঝে গেছে কেউ আমাকে বলে না কেমন আছেন এ কথাও বলেন এই হচ্ছে অবস্থা তাহলে নিদ্রায়া হিরাতে নাতাম এন বা এন চহ বয়সকালের বেশিরভাগ সময় কাম কাম উপভোগ করার জন্য চলে গেল বাকি তো দিনের বেলা তো রোজগার পত্র আছে বাকি অনেক কাজকর্ম আছে সব চলে গেল তোহে ভোজব কোন বেলা কে বলছে বিদ্যাপতি বলছে বিদ্যাপতি কবি বিদ্যাপতি তোহে ভোজবো কোন বেলা কোন সময় তোমাকে ভজন করবো সব সবই তো সময় আমার চলে মায়াদেবী তো সব সময় নিয়ে চলে গেল আমার আর তোমা ভজন করে আবার কালীমার ভজন করে সে আবার এই লিখেছে সে আবার শ্যামা শ্যামা সঙ্গীতে লিখেছে সুন্দর বলছে আর হাসতে হাসতে পেট ভেটে যায় ও লিখেছে আবার কী বুঝলো না বুঝলো সেটা পরের কথা কিন্তু কিছু তো লিখেছে ভালো এদের থেকে তো ভালো লিখেছে হ্যাঁ সুন্দর আমি হাসি সে গানগুলো চালায় রাস্তায় যেহেতু শুনি হাসি ব্যাপারটা তো অনেকটা ঠিক লিখেছে কিন্তু বাকি শেষে গিয়ে অঙ্কটা পুরো করলাম শেষে গিয়ে একটা ভুল করলাম পুরো চিরো অঙ্ক যদি একটা ভুল করো পুরো অঙ্কটাই চিরো বলে আমি এতটা ঠিক করেছিলাম ও না মাস মাস্টার শুনবে না অঙ্কটা পুরোই ঠিক করেছি না শেষে এসে একটা জায়গা ভুল পুরো জিরো তোমাদের আমাদের জীবনটাও তাই পুরো আমি ঠিকঠাক করলাম শেষে এসে ভুল করে দিলাম জীবন ভুল পুরো এই জন্য এভাবে হবে না এই জন্য বলছেন আমাদের জীবনের সমস্ত সময়টা যদি হিসাব করো তাহলে কোনো মানুষ যদি আশি বছর বেঁচে থাকে ভালো করে শোনো আশি বছর যদি বেঁচে থাকে আশি বছর বেঁচে থাকার মধ্যে তুমি যদি হিসাবটা করো সে কত ঘন্টা বিশ্রাম করেছে আরাম করেছে কাম উপভোগ করেছে তাহলে দেখবে পঞ্চাশ বছর প্রায় সোচল্লিশ পঞ্চাশ বছর এমনি চলে যায় মানে অঙ্ক অঙ্কের হিসাবে আশি বছর যদি বাঁচে বাকি যে সামান্য সময়টা অন্য অন্য কাজেতে ব্যয় করেছে হরিভজন তো করবেই না এরা তো এত বুদ্ধিমান এরা হরিভজন বোঝালেও করবে না এরা বেশি বুদ্ধিমান এরা হরিভজন বোঝালেও করবে না হরিভজন কি বস্তু এটা বোঝবারই তাদের ক্ষমতা নাই তো হরিভজন কী করে করবে হরিভজন মানে কি কে কী বোঝে খালি তিলকের ফোঁটাটা দিয়ে দিলে হয়ে গেলাম এই বৈষ্ণব হয়ে গেলাম এইটি কি না সাধুর মতলব হলো সাধুর মানে হলো ভক্তি মানে হলো ভগবানের ঐকান্তিক সুখের অনুসন্ধান এক কথায় শেষ হয়ে গেল এক কথায় শেষ হয়ে গেল না ভগবানের ঐকান্তিক সুখের অনুসন্ধানের নাম হলো ভক্তি বোঝা গেল কি বললাম কি বুঝলে ভগবানের যাতে চরম আনন্দ হয় আমার এই ক্রিয়াকর্ম আমার এই কথা যদি জগতের লোক কেউ না গ্রহণ করে আমাকে সবাই ছেড়ে চলে যায় কালকেও বলেছি একমাত্র যদি গৌরাঙ্গ নিত্যানন্দ বলে বাহ ভালো কথা বলেছি তাহলেই আমি খুশি একটা লোক যদি জগতের বোঝে আমি তো দল ভারী করতে সাধু দল ভারী চাই না একটা সাধুকে দেখবেন খেয়াল করবেন চোখ থাকলে দেখবেন একটা সাধু কখনো দল ভারী চায় না সে কখনো চায় না আমার দলে বেশি করে ভারী করি সে চায় দল ভারী চায় না সে চায় এমন একটা জীবাত্মাকে আমি তৈরি করব ভগবানের ইচ্ছায় কোনো একটা জীবাত্মা এদের মধ্যে এমন তৈরি হলো কি না এতগুলো জীবাত্মার মধ্যে এমন কোন জীবাত্মা কি তৈরি হলো এই কথাগুলো শুনতে শুনতে যাকে আমি একটা ফুল যেমন ভগবানের চরণে নিবেদন করে এই জীবাত্মাকে জীবাত্মাটাকে নিয়ে আমি ভগবানকে বলবো এই জীবাত্মাটাকে আমি পেয়েছি ভগবান আপনার চরণ আমি দিলাম বোঝা গেল এটা হলো সাধু সাধু দলভারি করেন ইচ্ছে করলে অনায়াসে দুনিয়ার প্রতিষ্ঠা নিতে পারে পুরো দুনিয়ার প্রতিষ্ঠা নিয়ে নেবে কেউ কম্পিটিশান করে পারবে না তার সঙ্গে কেউ কম্পিটিশান করে পারবে ভক্তিপীনদ ঠাকুরের সঙ্গে কম্পিটিশান করে কোনো কবি পারত না রবীন্দ্রনাথ থেকে দূরের কথা নজির কোনো কবির ক্ষমতা ছিল না কোনো কবির ক্ষমতা ছিল না যে ভক্তি ঠাকুরের সঙ্গে কম্পিটিশান করে জিতবে বঙ্কিমচন্দ্র থেকে আরম্ভ করে কিন্তু তিনি প্রতিষ্ঠা পেছন ওড়ান তার যা লেখার ক্ষমতা তার যে অনুভব এরকম রবীন্দ্রনাথের মধ্যে কোটি কোটি কবি তার পায়ের তলায় গড়াগড়ি যাবে এর নাম হলো সচ্চিদানন্দ ভক্তিম ঠাকুর কান খুলে শুনে রাখো তিনি কোনোদিন কম্পিটিশন করেন তিনি চেয়েছিলেন এই জীবগুলোকে আমি কি করে বাঁচাব কি করে বোঝাবো যে তোদের অন্য কোনো কাজ নেই তোদের কাজ হলো হরিভজন করা কি করে বোঝাব এইটা ছিল তার কাজ সাধু কোনোদিন দল দল ভারী করতে চায় না কতগুলো আমি শিষ্যের নাম করে কতগুলো বেড়াল কুকুর তৈরি করলাম বাঁদর তৈরি করলাম শিষ্যের নাম করে বলে আমার দশ হাজার শিষ্য আমি দশ হাজার বাঁদর বানিয়েছি আপনারা জানেন আমার কত বড়ো আমার ক্ষমতা দশ হাজার বাঁদর বানিয়েছি আর কুকুর বানিয়েছি পাঁচ হাজার বেড়াল তো অনেক আছেই ঘরে ঢুকে মাছ খায় আর এসব তো আছেই কিন্তু খালি আসল আমার বাঁধো তাই দশ হাজার এটাকে বলে না এটাকে বলে না এটাকে গুরু বলে না সেই হলো গুরু যে শিষ্যকে নিজের চরণের যোগ্য এমন করে করবেন যে যাকে দেখলে লোকে চমকে উঠবে এনার গুরুদেব কে এনার গুরুদেবের নাম কি কোথায় থাকেন এনার এত তেজ এত ক্ষমতা এত তার প্রভাব তাহলে এর গুরুটা ওই গুরু গুরুদেব তাহলে কে বোঝা গেল কী বললাম এইটা হলো শিষ্যের শিষ্যের পরিচয় শিষ্য কোনো দিন গুরুদেবের নাম ভাঙিয়ে খায় না শিষ্য গুরুদেবের নাম ভাঙিয়ে আমার গুরুদেব হয় জানে আমাকে টাকা দিন এর শিষ্য আমি আচার্য এই শিষ্য দিন টাকা দিন পকেটে কত টাকা যে দিন আমাকে এটা বলে না শিষ্য সে যে গুরুদেবের নাম না বলতে লোকে চিৎকার করবে এনার গুরুদেবকে আমরা জানতে চাই এর নাম হল শিষ্য যে শিষ্যর পরিচয়ে গুরুদেব আনন্দে আটখানা হয়ে যান একেই বলে শিষ্য সেই বলছি আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রহপাত পরমংস জগৎগুরু তিনি নবদ্বীপে অনেকবার প্রার্থনা করি যেমন নবদ্বীপটা সহজই আর বারবার প্রার্থনা করছি আপনি আসুন একটু হরিকথা বলবেন প্রহপাত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ওপারে গেছেন হরিকথা বলতে ব্যাস বসে হরিকথা বলছেন হরি হরিকথা বলছেন হরিকথা বলতে বলতে গুরুদেবের প্রশংসা করছেন যে আমার গুরুপাদ পদ্মের আমার গুরুপাদ পদ্মের জীবনে লীলাতে রঘুনাথ দাস গোস্বামী পাদের পূর্ণ বৈরাগ্যের প্রতিফলন দেখা গেছিল স্পিকিং মাই পারমাংসু গুরুপাথ পদ্ম ছিল গৌর কিশোর দাস বাবাজি মহারাজ ইন ইস লাইফ লীলা অন দ্য টোটাল রিফ্লেকশন অফ দ্য বৈরাগ্য অফ রঘুন্নাথ দাস গোস্বামী ওয়াজ রিফ্লেক্টেড অস সিন ফাউন্ট এটাকে বলে হঠাৎ এই ধরনের কথা বলছেন বলতে বলতে দেখেন কথা বলতে বলতে দেখেন তার নিজের গুরুদেব কম্বল মুড়ি দিয়ে ওই শিষ্যের হরিকতা শুনছেন চোখটা পড়তে যেই দেখছেন যে আমার গুরুপাদ পদ্ম যার আমার মাথায় যার স্থান যার চরণ ধুলি গৌরাঙ্গ নিলে হন ভগবান ভক্তের পর ধুলি সেই আমার গুরু পদ্ম মাটিতে বসে পাবলিকের সঙ্গে হরিকথা শুনছেন থমকে উঠেছে দেখি আমার গুরু পদ্ম এই পাবলিকদের সঙ্গে বসে হরিকথা শুনছেন সভ্যনাশ গৌরকিশোর বাবাজি মহারাজ যেই প্রশংসা করছেন উনি উঠে কানে আঙুল দিয়ে চলে গেলেন অর্থাৎ বাস্তব সাধু তোমাদের মালাও চায় না তোমাদের প্রণামীও চায় না তোমাদের কিছুই চায় না তোমাদের থেকে কিছুই চায় না তোমরা কি নিতে পারবে তোমরা নিতে পারবে নিতে পারবে না তোমাদের থেকে কিছু আশা নেই তাদের এই 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 হলো বাস্তবিক বিচার সাধু কখনও দলভারি দেখে না তিনি দেখেন যারা আমার কাছে এসেছিল তাদের মধ্যে কেউ কী যজ্ঞ হয়েছে ভগবানের চরণে আমি পুষ্পাঞ্জলি দেবো যে এই জীবাত্মাটা তৈরি হয়েছে ভগবান এই জীবাত্মারা এই জীবাত্মাটাকে তোমার চরণে আমি উৎসর্গ করলাম একটা গোলাপ ফুল পেয়েছি জীবনে কি করব বেশি ফুল পাইনি একটা এর নাম হলো সদ্গুরু একে বলে সদ্গুরু আমি জানি এই সব কথা কেউ সহ্য করতে পারবে না কিন্তু আমাকে এই কথাই বলতে হবে এই কথাই আমাকে বলতে হবে এই কথা বলবার জন্যেই আমার ওপর আদেশ হয়েছে এই জন্য এই কথাগুলোই আমার বলতে হবে লোকে সহ্য করতে পারুক আর না পারুক আমার তাতে কিছু যা আসে না তারা চলে যেতে পারে আমার কথা একমাত্র ভগবানকে সন্তুষ্ট করবার জন্য তোমাদের কাউ চরণে তেল মাখাবার জন্য নয় আমার কথাগুলো একমাত্র গুরু গৌরাঙ্গকে সন্তুষ্ট করার জন্যই আমার কথা তাহলে চারটে পাঁচটে কথা একটা দিনে আনন্দের সঙ্গে কিছুই নয় কাজে আমরা কালকে পরশু আলোচনা প্রসঙ্গে দেখেছিলাম যে কামের কোনো দিন কোনো বিরাম নাই যদি তোমাদের মধ্যে কারোর বিশ্বাস না হয় তাহলে আমি সেদিনকে কথাও বলেছিলাম কপিলজি ভগবান তার মা দুঃখ করে বলছেন যে আমার সর্বস্ব চলে গেছে কপিলজি মহারাজের মা কপিল ভগবান তার মা দুঃখ করে বলছেন প্রভু আর ছেলে বলছেন না বলছেন প্রভু আমার সব চলে গেছে আমার সব চলে গেছে আমি ভেবেছিলাম আমার এই উগ্র আমার এই উগ্র ইন্দ্রিয় গ্রাম আমার এই উগ্র বাচাল ইন্দ্রিয়গণ আমার কাছে যা চেয়েছিল আমি তাই দিয়েছি কিন্তু আমি ভেবেছিলাম কোনো না না কোনো দিন এরা সন্তুষ্ট হবে হয়ে বলবে ঠিক আছে অনেক করেছ কিন্তু তা তো করছেই না বরঞ্চ ওরা উল্টে উল্টে ভয়ঙ্কর রাক্ষসের মতো ব্যবহার করছে এরা আরও আমাকে গিলতে আসছে এ ইন্দ্রিয়ান বলছে না আর দিও না অনেক হয়েছে আর দিও না এ কথা বলছে না ওই আরও দাও এদের তৃষ্ণা আমি মেটাতে পারলাম না সংসারের বোকামির হাত থেকে আমাদেরকে উদ্ধার পেতে হবে এই যে সংসার নামক এই যে সংসার নামক একটা বোকামির হাতে পড়ে গেছি এই যে সংসার নামক একটা বোকামির হাতে পড়ে গেছি এর হাত থেকে আমাদেরকে রেহাই পেতে হবে এটা না পেলে কোনো রাস্তা নাই এটা বোকামি এর হাত থেকে আমাদেরকে রেহাই পেতেই হবে এছাড়া আর কোনো রাস্তা নেই এই জন্য কপিলজি মহারাজের মা বলছেন নিবৃত্ত নিতরম ভুমান অসদ ইন্দ্রিয় তর্শনাথ জেনো সম্ভাষ্য যেন সম্ভাষ্য মানেন প্রপন্ অন্ধম তমহ প্রভু এই ইন্দ্রিয় গ্রামকে আমি এগুলো কুকুর এগুলো রাস্তার কুকুর এগুলোকে আমি পালন করতে গিয়ে আমার জিউ আমার এই রস পেতে চেয়েছে আজকে এইটা বানা ভালো করে খাবো ভালো করে এটা চালিয়ে দে কানটা আমি শুনবো চোখটা বলছে আমি নোংরা জিনিসগুলো দেখবো চালিয়ে দে শিগগিরি আমি তর্পণ করবো কিন্তু এগুলো জানে না এগুলো বুঝতে পারছে না এর ফলে তুমি কোথায় নেমে যাচ্ছ এর ফলে তুমি দিনের পর দিন কোথায় নেমে যাচ্ছ ইন হোয়াট লেভেল ইউ আর গোয়িং ডাউন ইউ ক্যান নট কোন লেভেলে আমি নিবে যাচ্ছি সেটা অনুভব করতে পারছেন খালি এখনকার ফুর্তিটা নিয়ে নিচ্ছে বর্তমানে যে ফুর্তি এটা নিয়ে নিচ্ছে এবার চিন্তা করছে না ভবিষ্যতের কথা ভগবান শ্রীকৃষ্ণ অনেক কিছু বললেন যে দুবছর ধরে গীতার ব্যাখ্যারগুলো হলো ভগবানের ইচ্ছায় উপদেশামৃতের ব্যাখ্যা যে হলো আট মাস এক বছর ধরে কটা কটা লোক শুনেছিল আর শুনবার পর বাস্তবিক কোন লোকটার জীবন পরিবর্তন হয়নি সেটা আমি জানতে চাই কোন লোকটা শুনেছে কিন্তু পরিবর্তন হয়নি সেদিনকে একটা লোক কলকাতার লোক ব্যাংকের একটা বিরাট সে হাওয়াও করে কাঁচে সে বলছে আপনার গীতার আমি তো শুনতাম না আগে খালি এমনি চলতো কিন্তু যখন থেকে আমি অনুভব করতে আরম্ভ করলাম আমার জীবন পরিবর্তন তো এ তো কল্পনা করা যায় না যাদের কানে যায় তারা কপাল ভাল যাদের কানে গেল গীতার এক একটা ব্যাখ্যা এক একটা শব্দের অর্থ তাদের কপাল ভাল তারা শুনুক জীবন পরিবর্তন করুক ভগবান যেখানে বলছেন ভগবান বলছেন দেখো এই যে সংসারের এই যে বিষয়গুলো এই বিষয়গুলো বিষয়গুলো থেকে নিজের মনকে প্রত্যাহার করা অনেক কঠিন প্রত্যাহার করা যায় না বড় কঠিন কি করে প্রত্যাহার করবে কালকেও আমি আলোচনা করছিলাম জীবের যে জীবের যে সহজাত প্রবৃত্তিগুলো আছে ওগুলোকে আমি গলা টিপে মারতে চাই না এইসব লোকগুলোকে আমি আমার কাছে যাই গলা টিপে মেরে ফেলবো তা নয় এদের মধ্যে আমার একটা জাদু চালিয়ে দেবো ভগবানের ইচ্ছায় গুরুদেবের ইচ্ছায় যে এরা এদের প্রবৃত্তি থাকুক কিন্তু সেই প্রবৃত্তিটা ভগবানের ভজনে ঘুরিয়ে দেবো বোঝা গেল কী বললাম এদের প্রবৃত্তিগুলোকে আমি মেরে ফেলবো না কিন্তু প্রবৃত্তিগুলোকে আমি ঘুরিয়ে দেবো জাদু এরা ঘুরে যাবে প্রবৃত্তিগুলো ওই থাকবে এখন ওই প্রবৃত্তিটা ভগবত ভজনে লাগবে ভগবত ভজনে লেগে যাবে এরকম একটা অবস্থা হয়ে যাবে তাহলে কপিজি মহারাজের মা কাঁদছেন তিনি বলছেন আমার সর্বস্ব চলে গেছে আমি নরকে পড়ে গেছি আপনি আমায় বাঁচান এভাবে প্রার্থনা করছেন কালকেও বলা হয়েছিল যে কাম ভোগের দ্বারা কামের নিবৃত্তি কোনোদিন দিন হয়নি আর হবেও না কাম ভোগের দ্বারা কামের নিবৃত্তি কোনদিন হয়েছে কোনদিন হবে না তোমার হচ্ছে আগুনে আগুনের মধ্যে তুমি কামের ঘি দিচ্ছ তেল দিচ্ছ তুমি কি করে আশা করবে আগুনটা নিবৃত হয়ে যাবে তুমি তো আগুনের মধ্যে ঘিটাকে দিচ্ছ তুমি কি করে কি করে তুমি ভেবে নিলে তোমার ভেতরে যে কামনা বাসনার যে আগুনটা এটা নিবে যাবে এটা কি করে ভেবে নিলে আর তুমি কোন গুরুর আশ্রয় নিয়েছ বাবা তোমার গুরুদেবী বা তোমাকে কী বোঝালো আমি তো জানি না কামনা বাসনার প্রেরণা দিচ্ছে বেশি করে যে যেহি সংস্পর্শ যা ভোগাহা যে সংস্পর্শ যা ভোগা যেটাকে ইংরেজিতে বলে ট্যান্জিবল এনজয়মেন্ট ট্যান্জিবল ভোগ যেই সংস্পর্শে যা ভোগা ন রমতে ভোধা এতে কোনো বুদ্ধিমান ব্যক্তি কোনো রমন করেন না বুদ্ধিমান ব্যক্তি এই সংস্পর্শে যা ভোগা দুঃখজন এবতে আদ্যান্তবান্ত কন্তেয় নতেই সুমতে বোধা জেনে রাখো এখন যেটা তোমাদের জীবনে সুখ বা আনন্দ এটা কালকে চোখের জলে ভাসাবে কিচ্ছু সমাধান পাবে না হাউ হাউকের কাঁদে কাঁদতে দেহ রাখতে হবে কিচ্ছু করতে পারবে না কিচ্ছু করতে পারবে না তোমার ক্ষমতাও নয় কিছু করতে পারবে ওই জন্য বলছেন যেহি সংস্পর্শে যা ভোগা দুঃস এ বতে আজ যেটা তুমি আনন্দ উপভোগ করছো কাল তোমাকে চোখের জলে ভাসাবে দুঃখে সাগরে ফেলে দেবে কেউ তোমার রক্ষা করতে থাকবে না কারণ এই আনন্দগুলো কারণ এই আনন্দগুলোর শুরু আছে শেষ আছে বোঝা গেল এই জগতের আনন্দগুলো যেমন শুরু আছে তা শেষ আছে বোঝা গেল না এই জগতের যত আনন্দ আছে যত আনন্দ তুমি ভাবতে পারো সেই আনন্দগুলো দেখবে শুরু আছে আবার শেষ আছে কিন্তু আমি যে আনন্দের কথা তোমাদের পায়ে ধরে বোঝাতে বোঝাবার জন্য বসেছি সে আনন্দতে কোনো ছেদ নাই এ আনন্দ নিত্য আনন্দ পাবে হি সংস্পর্শ যা ভোগাহা দুঃখজনৈ এ এবতে। এবতে আদ্যন্তবন্ত কন্তেয় রমতে বুধা বাস্তবিক বুদ্ধিমান ব্যক্তি এসব গ্রহণ করে না এরা গ্রহণ করে না এরা এরা বাস্তবিক এরা জানে এগুলো কিছু নয় তাই জন্য গীতাতে ভগবান বলছেন যদগ্রে অমৃতপমম পরিণামে বিষমিব আজ যেটাকে তুমি আনন্দ বলে উপভোগ উপভোগ করছো আজ যেটাকে তুমি আনন্দ বলে উপভোগ করছো কালকে কি হবে জানো কালকে তুমি জানো না তুমি অন্ধ অন্ধ তোমার চোখ নেই স্বাস্থ্য চক্ষু নেই চক্ষু এটাকে বলে না যে চোখ দিয়ে মলমূর্ত মেয়ে ছেলে ব্যাটে জেলে দেখা যায় এটা চোখ নয় চোখ তৈরি করার নাম হলো ভজন চোখটাকে তৈরি করতে হবে যেন সেই জিনিসগুলো আমি দেখতে পাই অনুভব করতে পাই সেই চোখটাকে তৈরি করার নাম হলো ভজন চোখটাকে তৈরি করতে হবে যথা যথাযথা আত্মা পরিমির্যতা সৌ পুণ্য গাথা শবন বিধানই তথা তথা পশ্বতী বস্তু সূক্ষম চক্ষু শৈব অঞ্জনও সম্প্রযুক্তম কোনো দিন ব্যাখ্যা হবে পরে পরের সপ্তাহে প্রসঙ্গ ঘুরে যাবে সূক্ষ্ম দর্শন কাকে বলে সেটা গুরুদেব দেয় গাইতে ভালো লাগে গাইতে খুব সোজা লাগে হ্যাঁ কীর্তনে একটু খোলটা জোরে করে বাজিয়ে দিলাম করতালটা জুম করে বাজিয়ে দিলাম দিয়ে গেয়ে ফেললাম একটু ভালো হ্যাঁ কিন্তু বোঝবার সময় বোঝা যায় না অনুভব করার সময় বোঝা যায় না গুরুদেব কৃপা বিন্দু দিয়া কর সব কপট কপট কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে বল বেটা সত্যিকারে বলছি সেই কীর্তনটা বল তাহলে আজকেই সিদ্ধি পাবি তুই কপট হ্যাঁ গুরুদেব কৃপা বিন্দু দেওয়া কীপার জন্যই এগারো মরে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ গুরুদেব মরলে বাঁচি আপদ এত কঠিন কথা বলে চলে গেলে বেঁচে যাব এই নাম বিচার আর সামনে দেখাচ্ছে গুরুদেব কৃপা বিন্দুয়া করো এই দাসে কত কীপার দরকার এইভাবে করলে ভজন হয় না ভজন এভাবে হয় এভাবে হয় না তাই জন্য বলছেন ভগবান বলছেন যদগ্রে অমৃতপমম পরিণামে বিষ মিব আগে অমৃত লাগবে পরে বিষ আগে অমৃত লাগবে আহ চেটে চেটে বেশ ফুচকাগুলো খেতে কত সুন্দর লাগে হ্যাঁ আর তারপর পরিণামে বিষ মিব পরিণাম তোমার বিষ কিন্তু যে অমৃত বলে তোমাদের দেয়া হচ্ছে সেটা এখন বিষ মনে হবে এটা বিষের মতো লাগছে কানে কিন্তু এইটা পরিণামে অমৃত দেবে প্রথমে কষ্ট হবে সন্ন্যাস ব্রহ্মচর্য এইসব প্রথমে খুব কষ্ট হয় কিন্তু পরে দেখবে অমৃত সাগরে ভাসবে এখন বুঝতে পারবে না প্রথমে কষ্ট কে পরে অমৃত কোনটা নেবে আগে অমৃত নিয়ে পরে বিষ খাবে নাকি আগে বিষ খায় পরে অমৃত হ্যাঁ অমৃত খাবে কোনটা আগে কষ্ট হোক পরে অমৃত ভালো হ্যাঁ হেরি তো ভালো নাকি এ আমার ছোটো বুদ্ধিতে এইটি বলে এইটি তাহলে এইটি হলো ব্যাপার তাহলে দেখা যায় কামের দ্বারা কোনো দিন কামের নিবৃত্তি আজ পর্যন্ত হয়নি একটা লোক আমি দেখিনি যিনি বলেছেন যে আমার মহারাজ আমার কামনা বাসনা নিবৃত্তি হয়ে গেছে এটাকে বলেন খুব কম যিনি হরি সাধুর সঙ্গে দর্শন হয়েছে কীভাবে এরকম কোনো ব্যক্তি বলতে বললেও বলতে পারেন বাকি সমাজের কোনো লোককে আমি বলতে শুনি তারা বলবে না তাই জন্য বলছেন কামের দ্বারা কামের কোনো দিন নিবৃত্তি হতে পারে না বরঞ্চ আগুন বাড়তে থাকবে যে কথাটা আমি প্রসঙ্গ একটা উদাহরণের মাধ্যমে বললে আরও ভালো বোঝা যাবে সেটা হচ্ছে কি পুরুরবার কথা বলি পুরুরবা ঐলো যাকে বা ঐলো পুরুরবা পুরুরবা কি করল না উর্বশীর প্রেমে পড়লো আর উর্বশী পুরুরবার প্রেমে পড়লো ভালো প্রেম উর্বশী হচ্ছে স্বর্গে থাকে স্বর্গ ছেড়ে চলে এলো রে বাপ এত প্রেম হয়ে গেল সব স্বার্থের প্রেম বুঝলে কথা না উর্বশী স্বর্গ থেকে চলে এলো উর্বশীকে বিয়ে করল আনন্দে এ জীবন কাটাবে এবার দিন রাত বুঝতে পারছে না দিন কখন হচ্ছে রাত হচ্ছে উর্বশীর দিকে চেয়ে চেয়ে একেবারে সব ভুলে গেছে হ্যাঁ রাজ্য সিংহাসন করে সব ভুলে গেছে আর মনেই নেই কখন দিন হচ্ছে রাত হচ্ছে খালি উর্বশীকে নিয়ে ব্যস্ত কিন্তু উর্বশী বলে দিয়েছে যে আমার মেষ একটা মেষ ছিল বলে এইটাকে পালন করতে হবে এইটা পালন অনেক কথা আমি এই সভাতে বলতে চাই না সেই মেষটা তোমাকে রক্ষা করতে হবে তাহলে আমি তোমার সঙ্গে থাকবো ঠিক আছে বলে ওটা সামান্য কথা আরে যে পুরুরবা যে পুরুরবা এত বীর ইন্দো মহার ইন্দো মহারাজে ইন্দো মহারাজকে সাহায্য করতে যায় হ্যাঁ যে পুরুরভা এত ক্ষমতা যে ইনি ইনি সাহায্য করতে যান ইন্দ্রকে ইন্দ্র মহারাজ গোয়িং টু সিক দ্য কোঅপারেশন অফ হোম পুরুরভা হ্যাঁ চিন্তা করে দেখো নহুষ। নহুস ওয়াজ গিভেন দ্য পোস্ট অফ ইন্দ্র ফর সার্টেন পিরিয়ড বাট হি ওয়ান্টেড টু মিস ওকে ইন্দ্রের পত্র দেওয়া সেই হয় রাবণ সিংহাসনে যে বসে সেই হয় রাবণ ওকে পাঠানো হলো কিছুদিন তুই চালাই ইন্দ্র ফিরে আসবে ও গিয়ে বললো ইন্দ্রের স্ত্রীটাকে আমার চাই আরে ইন্দ্রের সিংহাসনে বসে বললো ইন্দ্র সিংহাসনে ইন্দ্রের স্ত্রী আরে ইন্ডাস্ট্রি হচ্ছে প্রতিব্রতা ওর কি তুই কী করে নিবি বলে আমার চাই কোনো কথা আমি শুনবো না আর পড়ে গেল পতন হয়ে গেল হলো না পতন কী বলল এত শচীদেবী কেঁদে মরে বলে আরে কি বলছে দেখো দেখি ঋষিমণি কাজের গিয়ে পারত দেখুন এইসব বলছে ঋষিমণি বল তুমি কোনো মা চিন্তা করো না আমরা ব্যবস্থা করছি বলে আপনার ব্যবস্থা করুন আপনার কিছু বলে ওকে খালি বলবে ওকে খালি বলবে যে ঋষি মুনিদের পালকি করে আসবে ব্রহ্মর্ষি যে বড় বড় তেজিয়ান ঋষি ওদের পালকি করে যদি আমার কাছে আসতে পারো তাহলে তোমাকে আমি ভজনা করব পারবে আসবে মানে এই তো সোজা কথা তা আমি স্বর্গের রাজা তো মুনি এই মুনি ঋষি আমার কোথায় উঠে বসে বড় 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 মুনি ঋষি এদেরকে বলছে আর দুর্বাসা বড় বড়ো মুনি ঋষি সব যে আমার পালকিটাকে নিয়ে চলো শচীর কাছে আমার দরকার আছে আরে মুনি ঋষিকে দিয়ে পালকি বহাচ্ছে কত বড় বুদ্ধি খারাপ হয়ে গেছে দেখো মুনি ঋষিগুলো অগস্ত আদি বিরাট বিরাট পাওয়ারফুল যাদের ভগবান বন্ধু ভয় করে মানে মজা করে বললাম আর কি তাদেরকে বলছে পালকি করে আমাকে নিয়ে চলো ওরা পালকি বইছে ওরা কি আর পালকি বইতে পারে ওরা মুনি ঋষি ওরা ভজন করে ওরা বলে পালকি বহাগুলো শিখেছে পালকিয়ে রাখার নছে আস্তে আস্তে হ্যাঁ তা চলো বলে মহারাজ আমরা পালকি বলার অভ্যাস নাই তা আপনি আদেশ করেছেন না পাল পালকি বইছি তো কি করব আমরা আসতেই আমরা কি জোরে যেতে পারি আর ওর ওর সহ্য হচ্ছে না যার কাম জাগে তার কোনো দিন সহ্য হয় না একটা সেকেন্ড এক তাতেই চলো গালাগাল দিচ্ছে সর্প সর্প তাতেই চল ঋষিমুনগুলোকে গালাগাল দিচ্ছে কত বড় সাহস দেখো ঋষিমুনিগুলোকে গালাগাল তাতেই চলো ঋষিমুনিখ শাস্ত্রে রেগে মেঘে বলে হারাম যাতা তুই সাফ হয়ে যা তুই সাফ হ সর্প সর্প করছিস তুই সাতজনই পাবতো বলার সঙ্গে সঙ্গে বলার সঙ্গে সঙ্গে কি হলো ও সাপ হয়ে গেল অজগর সাপ হয়ে গিয়ে পড়ে গেল এ পৃথিবীতে কার সঙ্গে মজা করেছিল হ্যাঁ কার সঙ্গে মজা করেছিল ঋষি মুিগণ্ডের তো ঋষিমনির সঙ্গে বারবার যখন সর্প সর্প বলছে বেটা তুই সর্প হয়ে যা বেটা আর সর্প হয়ে গেল কোথায় এসে নহুষ যাবে সচিদেবীর কাছে ভোগ করতে পড়ে গেল পড়ে গিয়ে এখন সাপের জন্যই অজগর সাপ হয়ে পড়ে রইল নহুষ এই হচ্ছে পরিণতি জগতের একটি হচ্ছে পরিণতি বুঝতে পেরেছ জগতের এটাকে বলে ভোগের পরিণতি তাহলে উর্বশী উর্বশী এবং পুরু এত প্রেম বাপরে বাপ তারপর কি হলো লাস্টে উর্বশী বিরক্ত হয়ে চলে গেল বিরক্ত হয়ে চলে গেল পায়ে ধরে ও তোমার পায়ে ধরছে আমাকে থাকো তোমাকে সেটা আমি বাঁচতে পার আরে তুই একটা বড় এত বড় একজন রাজা যে যার সাহায্য ইন্দ্র মহারাজ চায় দেখো কামের পরিণতি যেদিন তোমার হৃদয়তে কাম ঢুকবে সেদিন তুমি গোলাম হয়ে যাবে নিকৃষ্ট একটা গোলাম পোকামাকড় হয়ে যাবে যতদিন কাম থাকবে না তুমি আগুনের মতো তেজিয়ান যতদিন তোমার ভেতরে কাম থাকবে না আগুনের মতো তুমি তেজিয়ান থাকে আগুন কি সামান্য আগুনও কিছু নয় যার জন্য শাস্ত্র বলছেন আগুনের থেকেও তেজিয়ান বন্নি সূর্য ব্রাহ্মণেভ্য তেজিয়ান বৈষ্ণবও সাদা আগুনের থেকে তেজিয়ান সূর্যের থেকে তেজিয়ান ব্রাহ্মণের থেকে তেজিয়ান হচ্ছে বৈষ্ণব তাহলে এবার স্বাস্থ্যের কথা হ্যাঁ বৈষ্ণব ভিটামিনের অভাবে চিঁচি করবে আর লোকে দু চারটে লাথি মারবে মাথায় আর দুই চারটে চালগম দেবে এইটা বৈষ্ণব নয় বৈষ্ণবের তেজ আছে ভেতরে বাইরে দেখতে মনে হয় ভিক্ষা করে খান তাদের তেজ এত একটো কিছু করলে মরে যাবে লোকে অবস্থা খারাপ হয়ে যাবে তাহলে আমার এখন প্রশ্ন হলো যে উর্বুশ উর্বশী পুরুরবাকে ভোগ করেছিল নাকি পুরুরবা উর্বশীকে ভোগ করেছিল এটা আমার কোশ্চেন তোমরা আবার চিন্তা করো বল উর্বশী কি এতদিন পুরুরবাকে ভোগ করেছিল না পুরুরবা উর্বশীকে ভোগ করে কে কাকে ভোগ করল হ্যাঁ কে কাকে ভোগ কে কাকে ভোগ করল কা কেউ কাউকে ভোগ করেনি কিছুই বোঝোই তোমরা কিছুই বোঝনি প্রকৃতি ক্রিয়া মানা নি শরীরটাও প্রকৃতি আর যিনি পুরুষ রূপ ধারণ ও প্রকৃতি আমাদের চৈতন্য মহাপ্রভু আজকে সকালবেলা বলছিলাম আর এই হাসতে হাসতে একবার লুটুবুটি হয়ে গেছে আমি বলছি গৌরাঙ্গ নিমায় কী করতে জানো গঙ্গার ঘাটে গিয়ে গিয়ে কোষাকুষি একজনের কোষা একজনের কোষাকুষিগুলো পরিবর্তন করিত আর মায়েরা চান করতে নেমেছে শুকনো কাপড় চোপড় রেখে আর পুরুষেরাও কাপড় রেখেছে ওই দিকে নিমায় কী করতো এই পুরুষের কাপড়গুলো স্ত্রীর কাছে দিয়ে দিত স্ত্রীর কাপড়গুলো দিত এখানে এইভাবে দিয়ে দিত নিমাই আর ওরা উঠে দিকে আরে এখানে মাতাজির কাপড় আমার কোথেকে লড়ে বাবা ওরা তো অবাক পুরুষের কাপড় লেগে সব পরিবর্তন করে দিয়েছে নিমাই নিমাই বদমাই করে ওরা উঠে নিজের কাপড় পায় না বলে ওরা হাসছে আমি বললাম কেন করেছি জানো এর মানেটাই বুঝলেন হয়তো মনে করবে মহাপ্রভু ফালতু কাজ করলো তা নয় এর পেছনে লীলা আছে এই রহস্যটা ওদের আমি বলছিলাম এই রহস্যটা কী এই যে কাপড়টা পরিবর্তন করলো এর দ্বারা নিমাই বলতে চাই যে তোরা কি পুরুষ না তোরা কি স্ত্রী তোরা পুরুষও না স্ত্রীও না তুই নিজেকে ভাবছিস পুরুষ আর ও নিজেকে ভাবছে স্ত্রী তোরা আসলে পুরুষও না স্ত্রী যে কোনো লোকে যে কোনো কাপড় পরে নে তোরা পরে নে কোনো ব্যাপার নেই এইটা নিমায় বোঝাতে ছোটবেলা থেকে কে পুরুষ আর কে স্ত্রী পুরুষ আর স্ত্রী এগুলো কোনো কথা নাই বাস্তবিক কথা হলো আমরা যে জড় শরীরটাকে প্রাপ্ত হয়েছি এগুলো সব হলো প্রকৃতির প্রকৃতির শরীর পাঞ্চভৌতিক ক্ষিতি অপ তেজ মরুদম এটা প্রকৃতি তোমার যে বুদ্ধিটা আছে ওটাও প্রকৃতি তোমার যে মনটাকে দিয়ে তুমি চিন্তা করো এটা করব না ওটা করব বুদ্ধি বুদ্ধি পাকাও তো মনটা নিয়ে চিন্তা করো ওটাও প্রকৃতির তোমার যে মনটা দিয়ে তুমি চিন্তা করো আমার ভালো লাগছে না ভালো লাগছে বুদ্ধি দিয়ে চিন্তা করো যেগুলো প্রাণ নানারকম বুদ্ধি পাকাও মাথায় বুদ্ধি পাকাও ওই বুদ্ধিটাও কিন্তু প্রকৃতি তোমার নয় বলেন কি হ্যাঁ ঠিকই বলছেন। তোমার মন বুদ্ধি শরীর তোমার কোনোটাই তোমার নয় অথচ তুমি ল্যাজ নাড়ছ আমার বলে ল্যাজ নাড়ছ তোমার নয় এই জন্য ভগবান বলছেন কি গীতাতে বলছেন ভূমি রাপ অনল বায়ু খং মন রেবচ অহংকার ইতিয়ম্মে প্রকৃতির অশ্রদা আমার প্রকৃতি আট আমার প্রকৃতি আট ভাগে ভাগ হয়ে এ তোমাদেরকে নাচাচ্ছে বাঁদরে বাঁদর খেলা দেখা দিয়েছ বাঁদর খেলা আমার এই প্রকৃতি আট ভাগে ভাগ হয়েছে করে তোমাদেরকে নাচাচ্ছে এই যে তোমার পঞ্চভৌতিক শরীর ক্ষিতি তেজ মরুদ বোম আছে তো পঞ্চভৌতিক হলো এবার তোমার মন বুদ্ধি যা কিছু আছে অহংকার সব প্রকৃতি কোনোটাই তোমার নয় তোমার বলে দাবি করার মতো কিছুই নেই তোমার তোমার বলে দাবি গিয়ে করবে কিছুই তোমার নেই তুমি যদি বলো তোমার আত্মাটা তোমার আর ঠিক আছে টু সাম এক্সটেন্ট ওকে এটা বলতে পারো কেন কি হিসাবে না ভগবান এবং আমি ভক্ত দুজনের তিনি ভগবান আমি ভক্ত আমার এটা বলতেও বললেও বললেও বলতে পারো এই হিসাবে তোমার একটা অস্তিত্ব আছে যদি সেটা না অনুভব করো যেটি সে যদি সেটা না অনুভব করতে পারো তাহলে তো তোমার কিছুই নেই তোমার আত্মাটাও তো ভগবান ভগবান তো বলছেন না যে আমার থেকে এসছে মমই অংশ জীব লোকে মমই মমৈব অংশ জীব লোকে জীবভূত সনাতন হয় এই জীবলোকে যত জীব আছে সব আমার থেকে এসেছে আমার অংশ বলবে তো তাহলে খুব ভালোবেসে যদি এই কথাটা বলতে পারো তাহলে ভগবান মেনে নেবে হ্যাঁ আমি তোমার ভক্ত আমি তোমার সেব আর ঠিক আছে তাহলে তুমি আছো তোমার আত্মাটাকে বলতে পারো ভগবান আমি তোমার সেবা করব। সেই হিসেবে তোমার একটা অস্তিত্ব মেনে নিয়ে যে হ্যাঁ বাস্তবে তোমার কোনো অস্তিত্ব নয় তোমার শরীর তোমার মন তোমার বুদ্ধি তোমার অর্থ করি বাড়ি মেয়ে ছেলে যত কিছু তোমার আছে কোনোটাই তোমার নয় এমনকি তুমিও তোমার নও তুমিও তোমার ন তুমি হচ্ছে গুরুদেবের তুমি হচ্ছে কৃষ্ণের এই কোশ্চ এই প্রশ্নটা এই বৃন্দাবন থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গা থেকে বৃন্দাবন থেকে আরম্ভ বিভিন্ন জায়গা থেকে এই প্রশ্নটা এসেছিল বৃন্দাবন থেকে আরম্ভ করে সেটা হচ্ছে এই প্রপাত যে বৈষ্ণব কে বলেছেন এতে যে লিখেছেন এটাতে কী লিখেছেন আমরা বুঝতে পারছি না প্রপাত কী লিখেছেন প্রপা যে বৈষ্ণব কেতে লিখেছেন সে দুটি কথা সে দুটি কথা ভুলো না সর্বথা কর উচ্চস্বরে হরিনাম র সে দুটি কথা ভুলো না সর্বথা কর উচ্চস্বরে হরিনাম র ওরা বলছেন দুটি কথা কী পোপাত তো কোনো পরিষ্কার করে বলছেন না ওরা প্রশ্ন করছেন যে সে দুটি কথা এই কথাটা তো পৌপাত পরিষ্কার করে বলছেন না সে দুটি কথা কোন দুটি কথা আমাকে প্রশ্ন করছে তারপরে একটা মোটা বই লেখা হয়েছে ইংরাজিতে এখনও বাংলায় হয়নি বৈষ্ণব ওরা সব জানে ওরা পড়েছে সেখানে উত্তরটা দেওয়া হয়েছে বৈষ্ণবদের আজ্ঞাতেই করা হয়েছে বৈষ্ণবরা বলেছিলেন প্রার্থনা করেছে বৃন্দাবন থেকে এটা যদি লেখা হয় ভালো হয় তো ওই জন্য হয়েছে আমার নিজের ইচ্ছা আমি লিখিনি অযোগ্য ব্যক্তি তো সেখানে আমাকে বলছে সেদুটি কথা মানে কি এই সেদুটি কথার মানে কি তো আমি তখন বললাম আপনারা কাজ করুন এই যে লেখাটা আছে যেখানে তার আগের লাইনে যান আমি তাদেরকে প্রথমে বললাম এই কথাটা বোঝবার জন্য আপনারা এই যে লেখা আছে সে দুটি কথা ভুলো না সর্বদা তার আগে কি লেখা আছে এরা পড়ে দেখেছেন বলো পড়েছি কিন্তু মানে তো পরিষ্কার নয় আর ঠিক আছে মানে তো পরিষ্কার নয় কেন পরিষ্কার নয় কেন প্রে চরণে শরণাগতি নাই নালে পরিষ্কার হয়ে যেত কী লেখা আছে প্রভু সনাতনে পরম যতনে এই লেখা আছে প্রভু সনাতনে পরম যতনে যে কথাটা বুঝিয়েছিলেন আমি তাহলে বলতো পরিষ্কার বললো এখনও পরিষ্কার আমার নয় আর তাহলে বুঝতে পারছেন না এখনও সনাতন গোস্বামীকে যখন বলছেন তার মানে ওদের সম্বন্ধ জ্ঞানের কথা বলছেন অর্থাৎ এক কথায় বলতে গেলে দুটো কথা কী দুটো কথা কী দুটো কথা কী পরিষ্কারভাবে বলছি সেটা হচ্ছে তুমি তো আমার আমি তো তোমার কী কাজ অপরোধ হয় ব্যাস হয়ে গেল বোঝা গেল কী বললাম বোঝা গেল এত পরিষ্কার কথা কথাটা মানে বুঝতে পারলে কথা দুটো কথা অনেক নয় কথা দুটোই আছে এটা হচ্ছে ভগবান তুমি তো আমার আমি তো তোমার কি কাজ অপরাধ হলে যখন কৃষ্ণদার বাবাজি মহারাজের কাছে ব্রহ্মচারীগুলো এসে অনেক অভিযোগ করতো যে মহার কী করবো বলুন তো দেখি এই যে করার কোনো উপায় নেই সব কৃষ্ণদার বাবাজি মা বলছেন এত কথা তোমরা কোথা থেকে পেলে কৃষ্ণদার বাবাজি মা আমাদের কৃষ্ণদার বাবাজি যিনি পাবন সরোবর তীরে হরিগত শুনেছিস না পাবন সরোবর তীরে পাবন সরোবর তীরে ভজন করতেন কেউ যদি বাবাজি মারাকে যে এসতো এসে বলত বাবাজি মহারাজ আপনি কেমন আছেন বাবাজি মারা আপনি কেমন আছেন ভালো আছেন তো আপনার এই যাও 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 তো যাও যাও যেই বলবে ভালো আছেন তো চলে যাচ্ছ যাও তো যা সময় নষ্ট করে যাও আর কেউ যদি এসে বলতো দণ্ডবোধ করে চোখের জলে মহারাজ কিছু আমাকে উপদেশ দিন আমার জীবন শেষ হয়ে গেল আমার জীবন কি করে ভজন হবে এখনও বুঝতে পারছি না মরতে গেলাম আচ্ছা বসো 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 ওই যেই বলবে ভজনের কথা হ্যাঁ বসো বসো হ্যাঁ বসিয়ে নিন আর যদি বলে শরীর কেমন আছে এই যাও 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 তো সময় নষ্ট করে না যাও মানে আরে বাবাজি মাকে জোর করে নিয়ে দিল্লির হসপিটালে নিয়ে গেছে আপনা আপনাকে যেতেই হবে আপনার শরীর খারাপ বাবাজি মারাজকে নিয়ে গেছে দিল্লির হসপিটালে দিয়ে ভর্তি করে দিয়েছে বাবাজি মহারাজ আবার চিন্তা করছে কীভাবে পালাবো হসপিটাল থেকে কীভাবে পালাবো হসপিটালে কীভাবে পালাবে বাবা হসপিটালে জোর করে নিয়ে গেছে আমি না আপনি আপনার আপনাকে যেতেই হবে চিকিৎসা না করলে হয় হ্যাঁ জোর করে নিয়ে গেছে আচ্ছা গেছে গিয়ে হসপিটালে বিশ্বাস রয়েছে মনে মনে ফোন দিয়ে আসছে কী করে আমি এখান থেকে পালাবো ও মা পরের দিন ডাক্তার দেখে পেশেন্ট পালিয়ে গেছে কোথায় বৃন্দাবনে পাবন সরোবরে ডাক্তার খুঁজে আরে এই পেশেন্ট কাহা গিয়া পেশেন্ট কাহা গিয়া পেশেন্ট হাওয়া হো গিয়া হাওয়া পেশেন্ট হাওয়া হো গিয়া পেশেন্ট পালিয়েছে তো তার আমি বৃন্দাবনে দেহ রাখবো পাবন সরোবর দিলে তোরা আমাকে নিয়ে এখানে চলে এসছিস হ্যাঁ পাগল নাকি কী ব্যাপার রকম তার এই রকম তাদের ভজন চিন্তা করে দেখুন বৃন্দাবন ছাড়া এক মুহূর্ত থাকতে পারবেন পাবন সর্ব উদাস হয়ে পাবন সরোবর দিকে তাকাতেন কৃষ্ণের গোচারণ লীলা দেখতেন অবাক হয়ে মানে তাকে দেখলেই বোঝা যেত যে নামটা যে করছে যেন ডুবে গেছেন কিছুই জানেন না কোনো মতে ভিক্ষার মাদুকুরি রুটি আমিও খেয়েছি মাদুকুরি রুটি খেয়েই মানুষ হয়েছি কিন্তু আমার কথাটা তো আর কৃষ্ণদাস বাবাজি মহারাজের সঙ্গে সমান হবে না আমি একটা পতিত জীব আর তিনি একজন একজন মহাপুরুষ তার কথা আর আমার কথা সামান্য কি করা যায় তো এই হচ্ছে কৃষ্ণদাস বাবাজি মহারাজ তা আমাদের গুরুবর্গ এরকম আমাদের শ্রীধর্ক সেই মহারাজ যখন দেহ ছাড়বেন তার আগে থেকে আগে থেকে নাম করছেন জোরে জোরে গৌণ নিতাই হরিবোল গৌণ নিতাই হরিবল বলে চিৎকার করছেন মানে নিতাকে ডাকছেন এমন মনে হচ্ছে না বুকটা ফেটে যাচ্ছে গৌর্ণীটাকে না দেখলে পারবেন না তাহলে আমার যে প্রশ্নটার উত্তর দেয়া আমি শুরু করেছিলাম এতদূর চলে এলাম এবার ফিরে যেতে হবে সেটা কি কে কাকে ভোগ করল উর্বশ উর্বশী ভোগ করলো পুরুরোবা কে না পুরুরবা উর্ব কেউ কাউকে ভোগ করেনি সব মায়া সব মায়া ইলুশন ইলুশন এরা মায়া কেউ কাউকে ভোগ করে এও প্রকৃতি এও প্রকৃতি পুরুরবার শরীরটাও তো প্রকৃতি কার কার পুরুরবার শরীরটা কার প্রকৃতি তো প্রকৃতি থেকে হয়েছে আর তার যে বুদ্ধি মন ওটাও তো প্রকৃতি আর আর ওই যে উর্বশী ও কি সিদ্ধ মা নাকি ওটা কি সিদ্ধ ও তো বদ্ধ স্বর্গে রয়েছে ঠিক আছে থাকুক এসে তো বদ্ধ থেকে মুক্ত নাকি তো স্বর্গে রয়েছে তার কর্মফল তাহলে ও প্রকৃতি এও প্রকৃতি দুজনের প্রকৃতি 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 প্রকৃতিকে কে কাকে ভোগ করবে কেউ কা ভোগ কেউ কাউকে করতে পারে না যার জন্য বারবার এই কথাটা উচ্চারণ করতে হয় কুকুরের পেটে ঘি সহ্য হয় না দেশি ঘি বৃন্দাবন থেকে এনে একটা কুকুরকে খাইয়ে দাও দেখে পেট ছেড়ে দেবে কুকুরের পেটে ঘি সহ্য হয় না এই কথাটা মনে রেখু অর্থাৎ আমাদের যে যে মানুষ মনুষ্য শরীর এটাতে ভোগ সহ্য হবে না ভোগের জন্য শরীরটা নয় ভজনের জন্য যদিও দুটোই ভ দিয়ে শুরু এটা ভোগ আর ভজন আমি আসছে দিন ব্যাখ্যা করব পবর্গ পবর্গ এবং অপবর্গ পরের পরের সপ্তাহে শুনতে বলে অবাক হয়ে যাবে পবর্গ মানে যারা ব্যাকরণ সামান্য পড়েছে তারা পবর্গ মানে কী বুঝবে আরে ব্যাকরণ পরিচিত জানে না পবর্গ মানে কি প ব ভ ম আরে বা পবর্গ বলতে কবর্গ ক খ গ আরে এইটাও বলতে পারে না বোকা পবর্গ তো আরে সামান্য ব্যাকরণ যারা তারাও জানে এর ক বর্গ প বর্গ টবর্গ তো এগুলো তো জানে না এগুলো সাধারণ তাই পবর্গের মানে কি আর অপবর্গ মানে কি এটা পরের পরের সপ্তাহেতে এটা ব্যাখ্যা করা হবে তাহলে বোঝা গেল যে প্রকৃতি প্রকৃতিকে নিয়ে ব্যস্ত খালি দুটো চেতন আত্মা খালি ভালো করে খেয়াল করতে হবে খালি দুটো চেতন আত্মা অর্থাৎ এটা এটা এই উর্বশীর ভেতরে আর এই আত্মাটা পুরোরোবার ভেতরে কিন্তু দুটো আত্মাটা অর্থাৎ পুরোবার ভেতর থেকে যদি আত্মাটা বেরিয়ে যায় আর যদি উর্বশীর শরীর থেকে যদি আত্মাটা বেরিয়ে যায় এখানে রয়েছে কেউ নির্ণয় করতে পারবে কে মেয়ে ছেলেচুর ব্যাটে ছেলেচুর আমার কথা বোঝা গেল না দুটো আত্মা যদি দুটো শরীর থেকে বেরিয়ে যায় পুরোবার থেকেও বেরিয়ে গেল আবার উর্বশী থেকে বেরিয়ে তো দুটো আত্মা এখানে দাঁড়িয়ে রয়েছে এখন তুমি কি নির্ণয় করতে পারবে কে মেয়ে ছেড়ে সে করতে পারবে না আত্মা তো তুমি বুঝতে পারবে না আত্মা তো দুটো আলোকের মতো বেদান্তের অনেক ব্যাখ্যা আছে কে বোঝে এসব কথা বেদান্তের অনেক ব্যাখ্যা আছে আত্মার সম্বন্ধে কে বোঝে বুঝবার নেই কাজেই এখালি সংস্কার অনুযায়ী খালি সংস্কার অনুযায়ী স্ত্রীদেহ পেয়েছে আর ও খালি ও সংস্কার অনুযায়ী পুরুষ দেহ পেয়েছে এইটি পার্থক্য দুটো শরীরই প্রকৃতি কেউ কাউকে ভোগ করতে পারে না আর ভগবান শ্রীকৃষ্ণ যে ভোগ যে আনন্দের কথা বলেছেন সেটা শরীরের ভোগের কথা বলেন নাই ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে অপ্রাকৃত আনন্দ এই যে আলিঙ্গন এই যে কথাগুলো বলেছেন এটা জড়জগতের রক্ত ধারণা নয় এটা জড়জগতের যে রক্ত ধারণা এটা নয় এটা এটা নয় এটা নিয়ে চিন্তা করলে হবে না তাহলে কোটি জন্মে অনন্ত কোটি জন্মে কৃষ্ণলীলায় প্রবেশ হবে না যেখানে কৃষ্ণের ধামের যেখানে কৃষ্ণের ধামের ধুলিকণাটা পর্যন্ত চিন্ময় আমার কথাই বোঝে না কেউ কার কাছে বলবো আরে বাবা ওখানে যে ধুলিকণা ওটাও চিন্ময় আমার ভেতরে যে আত্মাটা রয়েছে ওরকম চিন্ময় ওটা তাহলে কৃষ্ণের সমগ্র শরীর বংশী ধ্বনি সব চিন্ময় গাছপালা ধুলিকণা সব চিন্ময় তো ওখানে মেয়ে ছেলেগুলো কী মেয়ে ছেলে হয়ে গেল কি করে আমার কথাটাই বোঝে না মাথায় কিছু নেই আরে বাবা ওখানে যা কিছু সব চিন্ময় ধুলিকণা থেকে আরম্ভ করে যা কিছু আছে গাছ সব খালি ওই গোপিকাগুলো মেয়ে মেয়ে ছেলে হয়ে গেল আরে খালি গোপিকাগুলো মেয়ে ছেলে হয়ে গেল তোমার এই ধারণা তাহলে তোমার তো এইটা ভাবনা হচ্ছে না গোপিকা এই রক্ত মাংসের শরীর নয় এটা তো কোনো দিন ভাবতে পারলেন না কেন ভাবতে পারলেন না কেন ভাবতে পারলেন না কারণ তোমাদের সঙ্গে সাধু দেখা হয়নি খালি তিলকমালাটাই করেছ আজ পর্যন্ত তোমাদের সঙ্গে কোনো সাধু দেখা হয়নি তাই তোমরা জানতে পারো এই সত্য কথাটা রেগে গেলে আমার কিছু করার নেই এই জন্য জানতে পারুন তাহলে কেন গোপিকাগণ চিন্ময় যেটা ব্রহ্মসঙ্গীতায় পরিষ্কারভাবে বলছে ব্রহ্মসঙ্গীতা পরিষ্কার বলছে না ব্রহ্মা যা দেখেছিল আনন্দ চিন্ময় রস প্রতিভা এব নিজ নিজরূপত্যয়া কলাভি ব্রহ্মসঙ্গীতা ভগবান বলছে ব্রহ্মসঙ্গীতা ব্যাখ্যা শুরু হয়েছে হিন্দিতে কে বোঝে বড় দুঃখ লাগে গ্যালন গ্যালন রক্ত দেওয়ার জন্য তৈরি আছি কিন্তু কোনো লোক নেওয়ার জন্য কি আছে এইটা আমি দেখতে চাই খালি একটা লোক আমার রক্ত দিতে আপত্তি নেই কিন্তু একটা লোক কী আছে যে অন্তর থেকে এগুলোকে গ্রহণ করবে বা করেছে আমি একটা লোক দেখতে চাই বেশি না তাহলেই যথেষ্ট তাহলে অপ্রাকৃত ভগবানের লীলাতে কি করে প্রবেশ হবে এরা যদি এতটাই ভুল ধারণা হয় যে কৃষ্ণলীলাটা তাহলে কী করে তারা তাদের অধিকারই নাই এই জন্য তাদের অধিকারই নাই কী করে যদি বুঝতেই পারছে না দেহটা সব জড়ো এই জগতের লায়লা মজনু তাদের ভালোবাসা জিম ডেলা তাদের ভালোবাসা নল দয়মন্তি তাদের যে মহাভারত এই ভালোবাসা এগুলো সব বেকার এগুলো সব বেকার এগুলো মনে হয় যেন খুব ভালো এগুলো মনে হয় যেন খুব ভালো দেখো দেখি একটা মেয়ের জন্য প্রাণ দিয়ে দিল কত বড় দেখুন নায়ক সব ছাগল সব ছাগল ভেড়া সব ছাগল ভেড়া কিচ্ছু বুদ্ধি নেই প্রাণ দিয়ে দিল বাহ বাহ কত বড় কথা আর অন্তত যদি দেশের জন্য প্রাণ দিত তাহলেও আমি অন্তত স্যালুট দিতাম বন্দে মাতরম বলে আমি তো বলবো না কোনো দিন কথার কথা বলছি মজা করে কিন্তু সেও তো করেনি তাহলে এই জগতের যত এই জগতের যতই ভালোবাসা তুমি দেখাও যতই ভালোবাসা তুমি এই জগতে দেখাও কোনো ভালোবাসার মধ্যে নির্ভেজাল নির্ভেজাল ভালোবাসা নাই এই জগতে কন্টামিনেশন থাকবেই এই জগতের ভেজাল থাকবেই থাকবে প্রভাত বলছেন ইহ জগতে এরকম ভালোবাসা কোনো দিনই হতে পারে না যেখানে কোনো স্বার্থ নাই সে নলদময়ন্ত্রীর ভালোবাসা মহাভারত থেকে বলো বা জিমডেলার ভালোবাসা বলো ইংল্যান্ডের শেক্সপিয়ারের গ্রন্থ থেকে বা তুমি তোমার যদি ইচ্ছা হয় এই লাইলা ময়জনুর কথা বলো যাকে জীবন্ত সমাধি দিয়েছিলেন আকবর জীবন্ত সমাধি জীবন্ত জ্যান্ত অবস্থা সমাধি দিয়ে দিল তেদের ভালোবাসার মধ্যে কোনো 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 অপ্রাকৃত কোনো ভাব নাই সব প্রাকৃত আর প্রাকৃত যা কিছু আছে সেগুলোকে আমরা সম্মান দিতে পারবো না প্রাকৃত যা কিছু আছে সেগুলোকে আমরা সম্মান দিতে বসি নাই আমরা প্রাকৃত এবং অপ্রাকৃতের সঙ্গে খালি পার্থক্যটা বুঝতে গিয়ে কোটি কোটি জন্ম চলে যাচ্ছে লোকগুলোকে বোঝাতে পারা যাচ্ছে না লোকগুলোকে বোঝাতে পারা যাচ্ছে না যে এটা প্রাকৃত এটা অন্তত এইটুকু বুঝে রাখো অন্তত এইটুকু বোঝো যে এটা প্রাকৃত এটা অপ্রাকৃত এটাও বুঝতে পারে না এত বুদ্ধি কম তাহলে অন্য কথা আর কী করে বুঝবে যার জন্য তো বউবার দুঃখ করে বলতেন না খালি মায়া কাটাতে জন্মের পর জন্ম কাটি মা খালি মায়া কাটাবার আরে বাবা ভজন করবি কবে মায়া কাটাতেই যদি জন্মজন্ম চলে যায় মায়া কাটাতেই যদি জন্মজন্ম চলে যায় তাহলে ভজনটা কবে হবে রে বাবা ভজন তো শুরু করতে হবে মায়া না গেলে তো ভজন হয় না বাস্তবিক ভয় তাহলে কবে হবে তাহলে চলো এবার পুনরফি মনোনম পুনরফি জননম পুনরপি মনোরম পুনরপি মাতৃ জঠরে চলতে থাক তোমার ইচ্ছে হয়েছে ঠিক আছে মোড়ো তাহলে এখানে একই কথা বলছে যে কথাটা পুরুরবার এটা বললাম যজাতি ওই একই কথা বলেছেন যজাতি কোনো সন্তুষ্ট হতে পারেননি ভোগ করতে করতে এক্সট্রিম পয়েন্ট বলছে এখনও আমি শান্তি লাভ করিনি এখনও আমার আরও ভোগ করতে হবে সেই জন্য যজাতি যখন বুঝতে পেরেছিল যজাতি যজাতি যেদিন বুঝতে পেরেছিল হায় রাম এ আমি কি করলাম যজাতি যেদিন যজাতি যেদিন উপলব্ধি করেছিল হায় সর্বনাশ এ আমি কি করলাম আমার জীবন সব চলে গেল সেদিন বলেছিল কি বলেছিল সেটার ব্যাখ্যা পরের সপ্তাহ হবে নজাতু কামহ কামানম উপভোগে ন সম্মতি হবিষা কৃষ্ণবত্মৈব ভূয় এবি বর্ধতে কী বলেছিলেন নজাতু কামহ কামানম উপভোগে ন সম্মতি হবিষা কৃষ্ণবত্মৈব ভূয় এব বর্ধতে এই কথা পরের সপ্তাহে আলোচনা হবে যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা কী শ্লোক সেটার ব্যাখ্যা হয়েছে এবার যারা কামুক ব্যক্তি তার চারিদিকে কামই দেখেন কামুকা কামময়ম কামমায়ম জগতা কামুক যারা তারা সব চারিদিকে কাম দেখে সব কাম কামুকা পশান্তি কামমায়ম জগত ফলো আর লুব্ধা পশান্তি ধনময়ম জগৎ আচার্য হয়ে বসে রয়েছে কিন্তু পূর্বে ব্যবসায়ী ছিল এখনও ওই চরিত্র রয়েছে যেখানে লাগাবে আরে এখান থেকে কী করে মাল কিছু আসে এখনও বলছে আমাকে বলেছে একদিন আচার্য হওয়ার আগে আমাকে বলেছে মহারাজ আমার কি জানি না যে কোনো দিকে আমি তাকাই সঙ্গে সঙ্গে বলে এটা থেকে কি করে কিছু খাওয়ানো যায় এ আমাকে নিজে বলেছে যে আমার যেদিকে নজর পড়ে পলে আমি এদিকে কি করে কিছু মাল আসবে এর থেকে তার মানে সে ব্যবসায়ী তাহলে কী হল কামুকা পশান্তি কামময়ম জগৎ আর লুব্ধা পশ্চান্তি ধনময়ম জগৎ যে লোভ আছে ধন চারিদিকে হ্যাঁ আর কি না যদি ভক্ত হয় কী দেখবে ভক্ত হয় কী দেখবে সে দেখবে চারিদিকে বিষ্ণু চারিদিকে বিষ্ণুকে দেখতে পারে ভগবান হ্যাঁ ভক্তা পশান্তি বিষ্ণুমায়াম জগৎ শব্দটা একটু আলাদা আছে এ একই কথা বোঝা গেল আর যারা মূর্খ যারা মূর্খ তারা কি দেখবে তারা ভূতে পশান্তি বর্বরা এরা সমস্ত কিছু সব্বনাশ জীবনের হয়ে গেল আর এ বলেছিল আমাকে ওই সাধুটা করলে ভালো হতো আর ভালো হতো আর বলে হয়ে গেছে আর আর কি করবে হ্যাঁ আর কি করবে বলে তা তো যা সর্বনাথ হয়ে গেছে এবার তোমাকে সংশোধন করার চেষ্টা করো তাহলে ভূতে পশন্তি রাহা আর কিছু বলবার আমাদের নেই এই শ্লোক এই কি একই কথা বলছেন অবিদ্যমান ওপি অবভাত হি দয়োর ধাতুর ধিয়া স্বপ্ন মনোর স্বপ্ন মনোরথৌ মনোরথৌ যথা কি বলছেন অবভাতি হি ধাতুর ধিয়া স্বপ্ন মনোরথা তত কর্মসংকল্প মনোবুদ্ধভয়সৎ দেু ক্যান বিকম ফেয়ারলেস ইর মাইন্ড ইজ টোটল ইউর কন্ট্রোল আই মিন ওয়েন ইউ ক্যান সাবমিট অল এভরিথিং অ্যান টু সব দিয়ে দেবে তখন তুমি নির্ভীক হতে তার আগে নির্ভীক কোনো প্রশ্নই আসে না যার জন্যই কালকে আলোচনা করা হয়েছিল ভয়ম দ্বিতীয় অভিনিবেশ ভয় ভয়ম দ্বিতীয় অভিনিবেশ তহসৎসৎ অপত্য বিপর্যয় আসতি তন্ময়া অত বুধ আভয় তম ভক্তৈক এই সম গুরুদেব তাৎমা পরের সপ্তাহে এ সম্বন্ধে আরও বিস্তৃত এই দশম স্কন্ধ এমনই যে দশম স্কন্ধের একটা করেও শব্দের অর্থ বুঝবে সে জীবনমুক্ত হয়ে যাবে আমি তো পুরো দশম স্কন্ধের কথা বলছি না পুরো দশম স্কন্ধ পড়লে তো ভগবানকেই পেয়ে যাবে যদি দশম স্কন্ধের আমি যেগুলো বলছি তার কোনো কথা যদি কাউ কানে যায় জীবন মুক্ত হয়ে যাবে কিন্তু ঢুকলে হয় এত বড় কথা এত সুন্দর কথা যাই হোক আজ এখানেই বিশ্রাম দিতে বাধ্য হলাম উপায় নেই নিদ্রয়া হ্রিয়তে নক্তম ব্যবএন চিবা অর্থ হয়া রাজন কুটুম্ব ভরণ বা বাঞ্ছাগল্পতেকে বাসিন্দিটা পাবনে ভ্য ভিউ নমন বাড়িতে এগুলো চালাতে হবে বাড়িতে সব জায়গায় যারা বাস্তবিক ভজন করে দিনের মধ্যে কাকের মতো কাকা করলে হবে না এগুলোকে চালাতে হবে চালিয়ে শুনতে হবে দিন রাত তবে যদি কোনো দিন কিছু হয় যাই হোক চলো মহারাজ একটু টুকটাক করে কীর্তন করেছে তার মহামন্ত্র